তারিখ তারিখ খালি তারিখের পর তারিখ পড়ে যাচ্ছে। আচ্ছা তোমার স্যার কোথায়? উনি একটা কাজে বাইরে গেছেন। তিন বছর হলো আমি কোর্টে দৌড়ুচ্ছি, কিচ্ছু হচ্ছে না। কতদিন মানুষ ধৈর্য রাখতে পারে বলো তো? আপনার তো তিন বছর হলো, কত লোক তো কুড়ি বছর ধরে ঘোরে। ও হো, তুমি বুঝছো না কেন বলো তো? একজন লোকের চক্রান্তের শিকার হয়ে আমি আর সর্বশ্রান্ত হয়ে গেছি। সংসারের অবস্থা যা, তার উপরে আমার হার্ট প্রবলেম। সবই জানি স্যার, আর এটাও জানি যে একটা লোক আপনার সমস্ত টাকা আত্মসাত করে আজ কোটিপতি। ওই যে ঘনশ্যাম পাইক রায়। হ্যাঁ, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে। কি রায় বাবু, ভদ্রলোককে আশ্বাস দিচ্ছ? হ্যাঁ, তোমার স্যার যেন হারবে বলে ফোন করেছে, ওকে বলো এই কেস ছেড়ে দিতে, না হলে তার রেপুটেশন খারাপ হয়ে যাবে। চোর বদমাইশ আর বিশ্বাসঘাতকেরা যেখানে ছাতি ফুলিয়ে চলে সেখানে ভালো লোকের রেপুটেশন তো নিশ্চয়ই খারাপ হবে। তার সত্ত্বেও এমন লোকও আছে যে ন্যায়ের জন্য লড়াই করে যাচ্ছে। বাবা 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 বাবা, বিষ তো চলে গেছে কিন্তু ফনা এখনো নোয়ায়নি। মনমোহন দাসের ফনা মরা পর্যন্ত নোয়াবে না ঘনশ্যাম পাইক রায়। বিষ আমার কোনোদিনই ছিল না। আমার বিশ্বাসকে তুমি বিষাক্ত করেছো। পার্টনারশিপে যে ইন্ডাস্ট্রি আরম্ভ করেছিলে, বিশ্বাসঘাতকতা করে তুমি তাকে আত্মসাৎ করেছো, আর সেই ইন্ডাস্ট্রির জন্য তুমি আজ বুক ফুলিয়ে চলতে পারছো। কিন্তু কখনোই ভেবো না ঘনশ্যাম পাইক রায় যে তুমি জিতে যাবে। যা হয় হোক, আমার আমার হক আমি আদায় করবই। অপেক্ষা কর মনমোহন দাস, একদিন তোর এই ফুসফুসানিও থেমে যাবে। কি করছো মা? আমরা কি সব মরে গেছি? ছি ছি, এরকম অলক্ষণে কথা কেউ বলে নাকি? এগুলো তো ধুলে পড়েছিল, তো পরিষ্কার করে দিলাম। দু মাস ধরে তো কাশিটা হয়েই যাচ্ছে, ডাক্তার বলেছে অ্যালার্জির কাশি। ঠান্ডা কি ধুলো লাগলে কাশিটা বেড়ে যাবে না? ধুলো ঝাড়ার দরকার তো আমাকে ডাকলে হতো না। তোমরা দুই বউ এমন হয়েছো যে আমাকে কোনো কাজ করতে দাও না, বসে বসে মোটা হয়ে যাচ্ছি। গত না নানালে অলস হয়ে যাব না? ও এই কথা তো, পিঙ্কি আর মন্টুর সঙ্গে থাকো, আর যদি কোনোদিন এসব করো আমরা দুই বউ জলস্পর্শ করব না। খাবার জল দাও তো বৌমা। দিচ্ছি বাবা। এত তাড়াতাড়ি ফের এলে যে? ফের ডেট দিল, ফয়সলা হলো না। এভাবেই তারিখ করাতে করাতে তিন বছর হয়ে গেল, মুঠো মুঠো টাকা খরচ হয়ে যাচ্ছে। আমাদের সংসারের অবস্থা যা। তার মানে তুমি কি বলছো? বলছি যে কেস তুলে নাও, বন্ধুকে পার্টনার করেছিলে, সেই বন্ধুই তোমায় ঠকিয়ে ফ্যাক্টরির মালিক হয়ে গেল। দুটো ছেলে চাকরি না করলে, তাছাড়া কেসের কথা কে বলতে পারে? আমরা যদি হেরে যাই। শোনো মমতা, হারার জন্য আমি কেস লড়ছি না। আমার দৃঢ় বিশ্বাস সত্যের জয় হবেই হবে, সে যা হবার হবে। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। আমি যেমন ঘনশ্যামের জন্য সর্বশ্রান্ত হয়ে গেছি, ওকেও তেমনি সর্বশ্রান্ত না করা পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু কেস লড়বার জন্য তুমি এরকম কত টাকা ধার করবে বলো তো? শেষকালে বাচ্চাদের তো রাস্তা বুঝতে হবে। এই কথাগুলো তোমার ছেলেরা বলেছে? না, আমার ক্যালকুলেটর বলছে। এই কথা আপনার ছেলেরা বলেনি আর বলবেও না। বাবা, আজকের যুগ হচ্ছে ইনভেস্টমেন্ট আর রিটার্নের যুগ। যা রিটার্ন নেই দ্যাট ইজ ব্যাড ইনভেস্টমেন্ট। গত তিন বছরের ভেতরে কেস বাবদ আপনি যা খরচা করেছেন ক্যালকুলেটর বলছে সেটা যদি ফিক্সড ডিপোজিট করা যেত কি কোনো ফিনান্স স্কিমে লাগানো যেত, তার রিটার্নে আমাদের পরিবার ভালোভাবে চালানো যেত। যেহেতু কেসের রেজাল্ট অনিশ্চিত, তাই দ্যাট ইজ ব্যাড ইনভেস্টমেন্ট। ওয়েট ওয়েট মাই ডিয়ার সন, লিসেন, সেই হিসাবটা যদি রাখতেই হয় তাহলে এই হিসাবটাও তোর ক্যালকুলেটরে রেখে দে। বলুন, তোর জন্মাবার পর থেকে আজ পর্যন্ত তোর বাবদ যা খরচ করা হয়েছে তা যদি অন্য কোথাও ইনভেস্ট করা হতো তাহলে কেবল সুদ বাবদ পাওয়া যেত মাসে মাসে 10,000 টাকা, কিন্তু তুই চাকরি করে আমাকে দিচ্ছিস মাসে 2,000 টাকা। গুড লক কোম্পানির অ্যাকাউন্টেন্ট সাহেব, এটা কি ব্যাড ইনভেস্টমেন্ট? নো 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 নো, দিস ইজ রিয়েল ইনভেস্টমেন্ট। ছেলে বাবার কাছে লায়াবিলিটি নয় বাট অ্যান অ্যাসেট। এই তো দাদা এসে গেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দাদাকে জিজ্ঞেস করো। কি হয়েছে, কি বলছিস? ওর কথা হচ্ছে আমি যে কেসে খরচা করছি সেসব অযথা খরচা। তুই বলতো নরেন্দ্র, এগুলো কি অযথা খরচা করছি? বাবা,
ওটা কথা আপনি কি জন্য শুনছেন? ওর ধারণা দুনিয়া যত সব ঘটনা ওর ওই ক্যালকুলেটারে আছে। হ্যাঁ রে, তোর কোনো কাজকর্ম নেই? লাঞ্চে বাড়িতে এসে বাবার সাথে আর্গুমেন্ট শুরু করে দিলি। আরে তোমার দাঁড়িয়ে আছো কেন? যাও হাত বাড়ো, আমাকে আবার হোটেলে যেতে হবে। মা, তোমার বৌমা না হয় খিদে পেয়েছে বুঝতে পারে না, কিন্তু তুমি মুখ দেখে তো বুঝতে পারো যে খিদে পেয়েছে। যাও ভাত দাও। শোন ইডিয়েট, আর কখনো এই কেসের বিষয়ে বাবার সাথে আর্গুমেন্ট করবি না। আরে আমি আর্গুমেন্ট কোথায় করেছি? আমার ক্যালকুলেটর বলেছে বলেছি। নো, সব জিনিস সব সময় বলা যায় না, আন্ডারস্ট্যান্ড? বাবা, ওই কেসের কি হলো? আবার ডেট পড়েছে। দেখলে, এই দিনের পর দিন ডেট পড়ে চলেছে, আমার ভীষণ টেনশন হচ্ছে। বাবা, আপনি হার্ট পেশেন্ট, একদম টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা, খাবে এসো, ছোট বৌদি ডাকছে না। বাবা তাড়াতাড়ি আসুন, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। এই এসো। এই তো ক্যালকুলেটর রাখতো। না না, উপোস করবো কিন্তু ক্যালকুলেটর ছাড়বো না, ক্যালকুলেটর ছাড়বো না। চুপচাপ বস, চুপচাপ বস। 1.4। কিরে, তুই আজ কলেজ যাসনি? আমার আজ ক্লাস সাসপেন্ড হয়ে গেছে, আজ কলেজে অ্যানুয়াল ফাংশন তো। আর রাজু? ছোটদা সুইমিং কম্পিটিশনে জয়েন করেছে তো, তাই সকালেই চলে গেছে। প্রিয় ছাত্রগণ, আজ আমাদের কলেজের বার্ষিক উৎসব, আর এই উৎসবে প্রথমে সন্তরণ প্রতিযোগিতা ছিল, তারপরে এই বিচিত্রা অনুষ্ঠান। আর এই বিচিত্রা অনুষ্ঠানের প্রথম শিল্পী হলেন সন্তরণ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী শ্রী রাজেন্দ্র মোহন দাস। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রী রাজেন্দ্র মোহন দাস। বলো গো কানে কানে গোপন কথা,
সেই গোপন কথা, সেই গোপন কথা, মেঘন তুমি প্রেমিকা, মেঘন তুমি প্রেমিকা। কত কথা বলে রাতি, না বলা কত কথা বলে রাতি, মল্লার রাগ তুমি গাও সাথী গো, গাও সাথী, তোমারই সুরে সুরে বাজবে মৌন বীণা, তোমারই সুরে সুরে বাজবে মৌন বীণা। ও গো রাধিকা, ও ও গো রাধিকা, ও গো রাধিকা, মেঘন তুমি প্রেমিকা, মেঘন তুমি প্রেমিকা। পায়েতে নূপুর বাজে যেন অজানা সাজে, নাচো যেন তুমি সাধিকা গো, মেঘন তুমি প্রেমিকা, মেঘন তুমি প্রেমিকা, মেঘন মেঘন তুমি প্রেমিকা। রাজুদা তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। ঠিক আছে। হাই হ্যান্ডসাম, আমি তোমাকে ডাকছি। আমার নাম হ্যান্ডসাম নয়, রাজু। তোমার নাম তো কলেজে প্রায় সব ছেলেমেয়েরাই জানে, তাই আমি একটা নতুন নামে ডাকলে তুমি কি অ্যাকসেপ্ট করবে না? আই ডিসএগ্রি ম্যাডাম, যে নাম জন্ম থেকে আছে সেটাই বুঝতে পারছি না, আর বোঝা বাড়ানোর দরকার কি? গুড নাইট ম্যাডাম। কি বোনের মোজ তাড়ানো শেষ হলো? কতদিন বলেছি এসব ছেড়ে পড়াশোনায় মন দে, পড়াশোনা যা হচ্ছে তা মার্কশিটে বেশ ধরা পড়ছে, আর এরকম রেজাল্ট করলে ভবিষ্যৎ যে অন্ধকার সেটা বোঝার মতো ক্ষমতা হলো না? কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? সকালে বেরিয়েছো, বাড়ি ফিরছো রাত এগারোটায়। আজ সুইমিং কম্পিটিশন ছিল, তারপরে ফাংশন ছিল। আর বাড়িতে তোমার অনেক চাকর বাকর আছে নাকি, যে বাবু কখন ফিরবে তার জন্য অপেক্ষা করে বড় থাকবে? যাও, তোমার গুণবান ছেলে এসে গেছে, তার খাবার ব্যবস্থা করো গিয়ে। চল খাবে চল। আরে এত রাতে ফিরলি তুই, হাতে এটা কি রে, টফি? হ্যাঁ, এগুলোর জন্যই তো মাথা খারাপ হয়ে গেছে ওর, সব সময় খেলা। ও ও কি করছো বলো তো, তুমি জানো না কিছু? আজকাল ভালো খেললে ভালো চাকরি পাওয়া যায়, ভালো পয়সা পাওয়া যায়, এনে ধর। কিন্তু এই যে সাঁতার সাঁতার খেলা, তাতে কোনো লাভ নেই, কারণ অলিম্পিক সুইমিং এ ইন্ডিয়ার অবস্থা যা, ইন্ডিয়ার সুইমিং এ এখানকার অবস্থাও তা। খেলতেই যদি হয় ক্রিকেট টেনিস গলফ খেলো, মিলিয়ন মিলিয়ন ডলার তাতে পাওয়া যায়। আমার বলার কথা যা তুমি করছো করো, কিন্তু তার যদি কোনো রিটার্ন না থাকে সেটা হচ্ছে ব্যাড ইনভেস্টমেন্ট, তাই না? ও যা 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 খাবি যা, রাত হয়ে যাচ্ছে, যা যান এবার খেতে যান ছোট সাহেব। আরে তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দিও স্থান। মা
বড় হতে চললি ওর বাবা প্রত্যেকদিন সকালে এটা কি করিস বলতো এই দেখো মা মানুষ সকালবেলায় কাজে বের হওয়ার সময় ঠাকুরের পায়ে প্রণাম করে যায় কি না আমিও তো কাজে বেরোচ্ছি তোমার পায়ে ধুলো কপালে ঠেকালে না ভূত প্রেত ডাইনি পেতনি কাউকে ভয় নেই চলো ভেতরে চলো যা যা অর্ডার আছে সেগুলো দিয়ে দিলে আমারও ডিউটি ফিনিশ হ্যাঁ রে পাঁচ বছর হলো দৌড়ে দৌড়ে ঘুরে অর্ডার সাপ্লাই করছিস কিছু টাকা পয়সা জমালি কিনা বল না মা পয়সা কোথায় লাভ যা হয় মাসের খরচা চলে যায় হ্যাঁ খালি সংসার করে নি বলে কোনো মতে চলে যাচ্ছে এই দেখো না পাঁচ বছর হতে চললো তোমার বালা দুটো এটা তুই কি করছিস তোকে না এত করে বলেছি এই কথাটা তুই আমি ছাড়া যেন কেউ না জানে ভুল হয়ে গেছে মা কালো না ঠিক এমনি করে হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল সর্বনাশ কি করলে তুই তোমার কি রে মা বলেছি খালি একজনকেই তার কাছে পৌঁছে গেলে সব কথা মুখ দিয়ে বেরিয়ে যায় কাল গিয়েছি যেই তার কাছে গিয়ে দাঁড়িয়ে না চোখের দিকে তাকিয়েছি সব কথা গড়গড় করে পেট থেকে বেরিয়ে গেল আরে সে কে রে কে আর তুমি যেমন আমার মতো অনাথ ছেলেকে পালন করেছো সেও তেমনি অনেক অনাথকে পালন করে বুঝতে পারছো না কেন মা তুমি না নিজে বলেছো যার কেউ নেই তার ঠাকুর আছে আমি সেই নারায়ণের কথা বলছি হয়েছে চলো সবাইকে সব জিনিস দিয়ে টিয়ে আমাকে বারো দরজায় ঘুরতে হবে না আচ্ছা আয় হ্যাঁ প্রণাম বাবা থাক 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 কি বেরেছি আজকে ডিউটি আরম্ভ হয়ে গেল হ্যাঁ বাবা আমার ডিউটি তো এখান থেকে আরম্ভ হয়ে এখানেই শেষ হয়ে যায় বুঝলে বাবা তোমার জন্য একটা ভালো জিনিস এনেছি মাফলার হ্যাঁ আমার মাফলার ওটার কি দরকার দরকার নেই মানে রোজ সকালে তুমি এই পুরনো মাফলার কাঁধে ফেলে মর্নিং ওয়াকে যাচ্ছ এটা কি ভালো দেখাচ্ছে গায়ে দাও তো বা দারুণ দেখাচ্ছে বুঝলে বাবা কাল থেকে প্রতিদিন সকালে এই মাফলার গলায় দিয়ে তুমি মর্নিং ওয়াকে যাবে এটা তোমাকে আমার উপহার আচ্ছা তাহলে এটা তোমার অর্ডার উনি কেন বলবে বলো আমি কি কিছু দেখি না হ্যাঁ কি বিরিঞ্চিদা আমার জিনিস এনেছো কি না হ্যাঁ এই থলেতে সবার ফরমাইশি জিনিসে ভরা রয়েছে হ্যাঁ কোথায় গেল এই নাও বিরিঞ্চিদা আমার জিনিস এনেছো আরে বাহ আমার জন্য চা আচ্ছা তুমি কি করে জানলে আমি এখানে এসেছি বলে তোমার গলার আওয়াজ রান্নাঘর অবধি শোনা যাচ্ছে তাছাড়া তোমার এটা আসার টাইম বাবা চা তুমি কি আমার জিনিস এনেছো দাও দিচ্ছি এই নাও ছুঁচ সাদা সুতো কালা সুতো বোতাম হয়েছে পুরো মার্কেটটা তুলে এনেছিস হ্যাঁ কিন্তু নরেন্দ্রবাবু তুমি আজ আমাকে কিচ্ছু বলতে পারবে না কারণ তোমার আমার কাছে কোনো অর্ডার ছিল না আমার কথা চা মায়ের জন্য ওষুধ এনেছিস তো হ্যাঁ এই কথা মাকে বলে যাব ওরে বাবা এই ওষুধ খেয়েই না মা ছ মাস হলো বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে এই নাও মা টাইম মতো খেও বিঞ্চি আঙ্কেল আমার ব্যাট বল বিঞ্চি আঙ্কেল হ্যাঁ এই রে তোর সুতো এসে গেছে ওরে বাবা পালাই রে আমি তোমাদের যে ছদিন আগে ব্যাট বল দিয়েছিলাম কি হলো এমন ছয় মারলো হারিয়ে গেল আচ্ছা মন্টু এটা তোর ব্যাট হ্যাঁ আর এটায় বল আছে ওকে দিয়ে দিবি বুঝলি তো আর কি দরকার চকলেট চকলেট আচ্ছা এখন যা খেলবি যা চল চল খেলবি যা সেই নীলমাকে ওর হিসেবটা দিয়ে দিলে আমারও ডিউটি ফিনিশ এই যে বিরিঞ্চি ভাই ওরে বাবা এই তো সামনে সামনে ধাক্কা আরে ধাক্কা নয় একটা ফরেন ক্যালকুলেটর আনার জন্য তোমাকে দু মাস ধরে বলেছি পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না কেন হ্যাঁ আজকের যুগে টাকা দিলে কি পাওয়া যায় না বলো বাঘের চোখও পাওয়া যায় আরে বাঘ নয় একটা ফরেন ক্যালকুলেটর বলেছি দেব না দেবে না হুম কেন দেবে না দেব না দেব না একে দিচ্ছ তাকে দিচ্ছ আমার দ্বারা কেন না বলছো আরে বাপু ইন্ডিয়ান ক্যালকুলেটর হিসেব ঠিক হয় না ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল বুঝলে সুরেন্দ্র বাবু এই ইন্ডিয়ান ক্যালকুলেটরে হিসেব করে করে তুমি এত হিসেবি আর সেই ফরেন ক্যালকুলেটরে যদি ভালো ফল দেয় তুমি আরো বেশি হিসেবি হয়ে যাবে এটা মোটেই ভালো কথা নয় বুঝলে বেরাদার মাঝে মাঝে একটু বেহিসেবি হওয়ার চেষ্টা করো সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে বুঝলে গুড মর্নিং গুড মর্নিং টাইমটাই ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল আরে বিরিঞ্চিদা নমস্কার নমস্কার আরে নীলিমা
আমি তো তোর কাছে যাচ্ছিলাম, তুই এখানে কেন? এখন তোর সঙ্গে একটা কাজ ছিল, এই নে। বাহ, ভালো পেনটা তো আমার জন্য এনেছো। হ্যাঁ, ম্যাট্রিক পাস করার পর তোকে বলেছিলাম না তোকে একটা ভালো জিনিস দেবো। আরে এক বছর দেড় বছর দেরি হয়ে গেল তো কি আর করা যাবে। থ্যাংক ইউ বীরিঞ্চিদা। এই এইসব থ্যাংক ইউ ফ্যাংক ইউ মার্কা ইংলিশ কায়দা ছেড়ে দে বলছি। এই কলম দিয়ে লিখে যদি হাই স্ট্যান্ডার্ডে ফার্স্ট ক্লাস পাস তুই, তাহলে জানবো আমার কলমের দাম উঠে গেছে। হ্যারি, সবাইকে দেখছি, আমাদের ছোট বাবু কোথায় গেছে? কাল রাতে বাবুল হয়েছে। হয়েছে? কি হয়েছে? সকালে বেরিয়ে রাত ১২টায় ফিরেছে। বাবা এমন ঝেড়েছে যে বাবু মুখ ফুলিয়ে উপরে বসে আছে। ঠিক করেছে। শোন, তুই এই ব্যাগটা ধর, এই ব্যাগে সব জিনিসপত্র আছে আর হিসেবটাও আছে। হ্যাঁ, তাহলে মাকে সব দিয়ে হিসেবপত্র বুঝিয়ে দিবি। হ্যাঁ, আমি ওদিকে গিয়ে দেখি আমাদের ম্যাডাম কি করছে। চলে। চাকরি দেবার সময় তোমাদের বলেছিলাম কাস্টমারদের যেন কোনো কমপ্লেন না থাকে, কিন্তু আজ ঠিক সেই জিনিসটাই ঘটেছে। তোমাদের সবার এর জন্য শাস্তি পাওয়া উচিত। ভুল হয়ে গেছে ম্যাডাম, আর কোনোদিন এরকম হবে না। হোয়াট? কখনো না। জানতে চাই আমি ওখানকার ওয়েটার কে ছিল, তার নামটা বলো, শিগগিরই বলো। রাম সিং ছিল। যেই হোক, সে তোমাদের এই বুদ্ধি হলো না? তোমাদের একটা ছোট্ট ভুলে পামেলা কর্নারের কত ক্ষতি হতে পারে। লোকে এই হোটেলে আসে তারা ভালো সার্ভিস পায়, তাই। ঠিক আছে ম্যাডাম। আমি আবার তোমাদের বলে দিচ্ছি, এরকম ঘটনা যেন আর না হয়, বুঝেছো? হুম। আরে কোথায় গেল সব? আরে ও জয়দা। আরে বীরিঞ্চি এসেছো এত সকাল সকাল, বুঝেছো তো? পামেলা কর্নারে এখন ভূমিকম্প হবে। আরে সকাল সকাল কি এমন ঘটনা ঘটলো যে পামেলা কর্নারে ভূমিকম্প শুরু হয়ে যাবে? কি করছে বলো তো? পামেলা কর্নারের লোকেদের মনে হচ্ছে কাজে কমে একেবারে মন নেই সবার। আর বলো কেন, আমি সবাইকে বলে দিয়েছি ম্যাডাম যে কাজে রেগে যায় এমন কাজ করিস না, আর ঠিক সেটাই করলো, বুঝলে তো? একটা বোর্ডারের পালিশের সেট দিতে ভুলে গেছে রাম সিং, রাত্রে নেশায় টের পায়নি, সকালে ওঠে কমপ্লেন করে দিয়েছে ম্যাডামকে, আর যাই কোথায় ম্যাডাম একেবারে রেগে ফাস্ট সবাইকে ডেকে দাঁড় করিয়ে একটার পর একটা প্লেট ভাঙা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মালপত্র গুছিয়ে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল লম্বু? ও জানে জানা ঢুঁঢে তুঝে দিবানা, স্বপ্নোঁ মে রোজ আয়ে আর জিন্দগি মে আনা সনম। ও ও জানে জানা ঢুঁঢে তুঝে দিবানা, স্বপ্নোঁ মে রোজ আয়ে আর জিন্দগি মে আনা সনম। মেরা খাব মেরি খয়ালো কি রানী, কিসি দিন বনেগি হামারি কাহানি, মেরি জান যা সুন লে দস্তা, হ্যায় কসম তুঝকো মেরি জা তুঝে হ্যায় পানা। ও ও জান জানা। কিরে খুব ফুটে গেছে জয়দা, লম্বুর হঠাৎ কি হলো? চম্পার উপর ইম্প্রেশন জমানোর চেষ্টা করছি, ওকেই তো আমি পাবো। তোর তো দেখছি সাহস কম নয়, তোর হাইট দেড় ফুট আর ওর ৫.৫ ফুট, ওকে পাওয়া তোর কমও নয়। আচ্ছা জয়দা, এই জিনিসপত্রগুলো এখানে থাকলো সব, আমাকে আমার পামেলা ম্যাডামের সামনে দিয়ে উপরে যেতে হবে। আচ্ছা যাও। এনে ধর। বীরিঞ্চি। নমস্কার ম্যাডাম। জিনিস সব দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম। পেমেন্ট না নিয়ে চলে যাচ্ছো? সন্ধ্যাবেলা নিয়ে যাবো ম্যাডাম। কি জন্যে? পামেলা কর্নার কি তোমার দয়া চলছে? না ম্যাডাম, তেমন নয়, ভাবলাম পরে। তুমি কি ভাবলে কি ভেবেছো সেটা আমার কনসার্ন নয়, কাম এন্ড টেক ইওর পেমেন্ট। ওরে বাবা গো, ম্যাডামের ওপরতলা পুরো গরম রয়েছে। হে মা দুর্গা, এই গরিবকে বাঁচিয়ে দাও মা। এই পরে ক্লাসটা করবি তো? সীমা, তোমার সঙ্গে একটু কথা ছিল। তোমাকে কতবার বারণ করেছি আমার সঙ্গে কথা বলবে না বলে, কেন ডিস্টার্ব করছো? ও তেরি প্যারি প্যারি সূরত কো কিসি কি নজর না লাগে চশমে পর, তেরি প্যারি প্যারি সূরত কো হায় হায় কিউ না চলে যেও না রানি, কিউ না ছেড়ে আমায় রানি। Thank you.
রাজু। কি হলো? থ্যাংক ইউ রাজু, তুমি আজ আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করেছো। এই বিপদটা তোমার না হয় অন্য কারোর হলেও আমি তাকেও রক্ষা করতাম। তুমি রাকেশকে চেনো না রাজু, সে ভীষণ ডেঞ্জারাস ছেলে। এবছর সিটি কলেজ থেকে টিসি নিয়ে এবার এই কলেজে জয়েন করেছে। শুনে খুশি হলাম, তুমি ওর বিষয়ে অনেক খবর রাখো। রাজু যাও, বাড়ি যাও, আজকের ঘটনায় কোনো স্বপ্ন দেখার চেষ্টা করো না। বাই। চেষ্টা করে কেউ স্বপ্ন দেখে না রাজু, সেটা আপনা আপনি আসে। হাই ড্যাড। রাকেশ, হ্যাঁ, মাথায় কি হয়েছে? ও কিছু না, মাথাটা একটু কেটে গেছে। কেটে গেছে? কি করে কাটলো? সে যেভাবেই কাটুক, তার হিসেব আমাকে নিজেই নিতে হবে। তোমার দেখার দরকার নেই ড্যাড। হ্যাঁ, আমার দেখার দরকার নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাছাড়া আজ যেটা সামান্য আকারে দেখা দিচ্ছে, কাল সেটা বিরাট বড় হয়ে দেখা দিতে পারে। তাই আমি একটা কথা বিশ্বাস করি মাই ডিয়ার সন, কাঁটা যদি তোর পায়ে ফুটে থাকে তাহলে কাঁটা বের করে দিলেই চলবে না, সেই কাঁটা গাছটাকে একেবারে উপড়ে ফেলে দিতে হবে। সে ব্যবস্থা আমি করবো ড্যাড। রাজু বেটাকে ফিনিশ করে দেবো আমি। রাজু? রাজেন্দ্র দাস, আমার কলেজ মেট। রাজেন্দ্র দাস মানে মনমোহন দাস ওর বাবা তো? হ্যাঁ ড্যাড। মনমোহন দাসকে চিনি, কারণ একদিন সে আমার বিজনেস পার্টনার ছিল, আর আজ তারই সাথে মোকদ্দমা চলছে। বিজনেস পার্টনার ছিল বলে আমি ওর বাড়ি অনেকবার গেছি। তাহলে বাপ বেটা আমাদের দুজনেরই শত্রু? না না, তার ছেলে ছিল না, আজ তোর জন্যে তার ছেলেও আমাদের শত্রু হয়ে গেল। বর্তমানে কাঁটা আর কাঁটা গাছ দুটোই আমাদের সামনে, আর তাদের সাফ করে দিতে হবে। তাহলে আজই? না না রাকেশ, না, কেস চলছে, কোর্ট কি রায় দেয় দেখা যাক। এমনিতেই মনমোহন দাসের ডানা আমি ভেঙে দিয়েছি, আর দরকার পড়লে সেই ডানা ভাঙা পাখিটাকে আঙুলে টিপে শেষ করে দিতে আমার বেশি সময় লাগবে না। আর রাজু? হবে হবে, আগে বাবার ব্যবস্থা হোক, তারপরে পেটা। সামান্য একটা মেয়ের জন্য? মেয়ে? তার মানে এই যুদ্ধে একটা মেয়েও আছে? তা সে মেয়েটিকে? সীমা। সীমা? লোকনাথ বাবুর মেয়ে তো। ড্যাড, তুমি তাকেও চেনো? এই দুনিয়ায় কিছু করতে হলে বুদ্ধি খাটিয়ে কে কোথায় থাকে এই ইনফরমেশন রাখতে হবে মাই সন। লোকনাথ মুখোপাধ্যায় স্মার্ট গার্মেন্ট স্টোরের একমাত্র মালিক, আর তার মেয়ের দামও কম নয়। তাকে ঠিক চাল চেলে তোকে এই বাজি জিততে হবে মাই সন, এই বাজি জিততেই হবে। গাড়িতে রাখো ড্যাডি। কি প্রোগ্রাম? কলেজে যাচ্ছি। আজ অবধি জানা ছিল ছেলেমেয়েরা বইপত্র নিয়ে কলেজে যায়, কিন্তু তুই ফুলের তোড়া নিয়ে যাওয়াটা আমার কেমন কেমন লাগছে। ওহ ড্যাডি, সব কথার এক্সপ্লেনেশন চাইলে তোমার মেয়ে স্বাধীনতা রইল কোথায়? না না, এক্সপ্লেনেশন নয়, জাস্ট কিউরিসিটি। এত কিউরিসিটি কিন্তু ভালো নয় মুখার্জি মহাশয়, তোমার গার্মেন্ট স্টোর না হয় স্মার্ট করে সাজিয়েছো, কিন্তু তুমি একদম স্মার্ট নও। তোমাকে যে জানাবো না এটা নয়, বর্তমানের জন্য এটাই মনে রাখো, এই যে ফুলের তোড়াগুলো নিয়ে আমি কলেজে যাচ্ছি সেটা ভবিষ্যতের কাজে লাগবে। তাহলে আমি আসছি ড্যাডি, বাই। সীমাকে তুমি বিয়ে করছো, আবার জিজ্ঞাসা করছো কি শুভ খবর? এই কথা তোমাদের কে বলেছে? লাগলে তো আদার লুকোয় না, কেউ তো জানে।
কাছে কেন আসে না আগুন মনে লাগিয়ে ধোয়া তাড়িয়ে কই না ছেলেটা ছেলেটা জানি না আমি কিছু জানি না এভাবে লুকা সবার কারণ তুমি হয়ো না হায় রে কেমন নারী লজ্জার নেই বালাই হায় রে কেমন নারী লজ্জার নেই বালাই ছি 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 রাজু নামে আমাদের যে কোনো চাকর আছে এটা তো আমি জানি না ও ড্যাডি রাজু মানে আমার কলেজ মেট বিকম ফাইনাল ইয়ার স্টুডেন্ট এত কাঁচ প্লেট ফ্লাওয়ার ভাস ভাঙলে তার কি ক্ষতি হবে এটা বুঝি না তো আমি তুমি কিচ্ছু বুঝতে পারো না রাজু মানে মানে রাজু মানে আই অ্যাম ইন লাভ হোয়াট লাভ এ কিয়া বলতি তু আরে গোবিন্দা আরে অনিল আরে অংশু আরে কোথায় কে কোথায় গেলি সব মিষ্টিয়ার মিষ্টিয়ার মাই ডটার ইজ ইন লাভ 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 বেবি কিন্তু বেবি ভালোবাসায় ফুলটুলের ব্যাপার থাকে এটা না হয় আমার জানা কিন্তু এই ভাঁজুরা নিয়েছিলাম ফুলে তোরও নিয়ে গিয়েছিলাম তুমি নিজে দেখেছো হ্যাঁ কিন্তু সে রিসিভ করেনি তো ইটস এ সিরিয়াস ম্যাটার ওকে অলরাইট মেয়ে যেখানে ফেল করেছে সেখানে বাবা ট্রাই করবে আজ থেকে সাত দিনের ভেতরে তার বায়োডাটা আমার দরকার তারপরে তার সব ব্যবস্থা হয়ে যাবে ড্যাডি মাই সুইট ড্যাডি 5000 টাকা জিনিস নষ্ট হবার পরে বাবা সুইচ হবে না বাবা চোদ্দ পুরুষ হবে এটা আমার শেষ গয়না প্রথম কিনে দিয়েছিলে বলে শেষ অবধি রেখে দিয়েছিলাম আজ সেটাও দিয়ে দিচ্ছি জানো মমতা আমার নিজের জেদকে বজায় রাখার জন্য আমি তোমার সাদ আল্লাহকে বলি দিয়ে দিয়েছি না না এভাবে বলো না আমি তোমার স্ত্রী তোমার সুখী আমার সুখ তোমার দুঃখ আমারই দুঃখ
তোমার সম্মান আমার সম্মান, তুমি আমাকে অনেক দিয়েছ, এ হাতটা তো তোমারই দেওয়া। আজ সেটাকে দিয়ে দিচ্ছি বলে আমার মনে একটুও দুঃখ নেই, কারণ আমি জানি যে ব্যাপারে তুমি হাতটা নিচ্ছ সেটা সফল হলে শুধু তোমার নয় আমাদের সবাইয়ের অবস্থা বদলে যাবে। তুমি মানা করো না, এই হাতটা নিয়ে বন্দুক দিয়ে এসো। ভাবছি কার কাছে বন্দুক দেব, আজ পর্যন্ত যার কাছে বাঁধা দিয়ে এসেছি আসল তো দূরের কথা, সুদ বাবদ একটা পয়সাও দিতে পারিনি। না মমতা, তার কাছে যাবার আর পথ নেই। সুদ না হয় দাওনি, কিন্তু আমাদের গয়না তো তার কাছে আছে। না আর মানা করো না বাবা, এটা মারহান না। কথাটা হচ্ছে কি, 30 বছরের পুরনো হার তো, আমি তো আর পড়ি না, মিছে মিছে কেন পড়ে থাকবে। তোর বাবার টাকার দরকার ছিল তো। টাকা? টাকার এমন কি দরকার পড়েছে? কেসের তারিখটা পড়েছে তো, তদবির করার ব্যাপারে। কেসের টাকার দরকার বলে আপনি মার হাতটা বন্ধক দিয়ে দেবেন? না বাবা, মার হাতটা আপনি ফেরত দিয়ে দিন, টাকা আমি জোগাড় করব। না, আমি সব সময় বলে এসেছি আর আজও বলছি, এ কেবল আমার যুদ্ধ, আমাকে একাই লড়তে হবে, যা কিছু হবে সইতে হবে আমাকেই, আমার পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি কোনো মতেই তা সইবে না। বাবা, তাই বলে মায়ের গয়না? না রে, এই গয়নাটা উনি কিনে দিয়েছিলেন, এটা ওনার। মা, শোন নরেন্দ্র, যদি একান্তই করতে চাস কিছু তাহলে এই হারটা বন্ধক দিয়ে আমাকে অন্তত 10,000 টাকা এনে দে, বাস। আমি আর কারো কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না। বাবা শুনুন, মা তুমি নমস্কার মনমোহন বাবু। নমস্কার, কিন্তু আপনাকে চিনতে পারিনি তো। আমার নাম লোকনাথ মুখোপাধ্যায়, স্মার্ট গার্মেন্ট স্টোরের মালিক। কিন্তু আমার কাছে বলতে এসেছি, রাজেন্দ্র দাস আপনার ছেলে? হ্যাঁ, আমার ছোট ছেলে, সে সিটি কলেজে পড়ে। হ্যাঁ, কিন্তু আপনি ওকে কিভাবে চিনেছি? কাঁচের জানলা ভেঙেছে, ড্রেসিং টেবিলের মিরর ভেঙেছে, 70টা কাঁচের গ্লাস, 10টা বোন চায়নার কাপ আর সাথে ডিশ ভেঙেছে। এসব ভাঙার পরে আপনি প্রশ্ন করছেন কিভাবে চিনেছি? এসব আমার রাজু ভেঙেছে? না, আমার মেয়ে ভেঙেছে। আচ্ছা, তবে আপনার ছেলে ভাঙবার জন্য সাহায্য করেছে। রাজু এসব করেছে? না না, এ কথা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারি। এখন বিশ্বাস করা না করা আপনার উপর নির্ভর করে, তবে এটা যেন রিপিট না হয় তার ব্যবস্থা করতে আমি এসেছি। ঠিক আছে, আমি এক্ষুনি রাজুকে ডাকছি। শুনুন শুনুন, ওকে ডেকে কোনো লাভ নেই, যা করার আপনি করবেন। করব আমি? কি বলছেন আপনি? ইয়েস, আপনি একমাত্র লোক যে আমার ভাঙা চোরাকে রক্ষা করতে পারেন, যদি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যান। লোকনাথ বাবু, এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। আমার মেয়ে সীমা আর আপনার ছেলে একই কলেজে পড়ে, আমার মেয়ে তাকে ভালোবাসে, এই বিয়েটা যদি না হয় না দাদা, সে আমার ঘরে ডিনামাইট লাগিয়ে দেবে। আপনি কি বলছেন দাদা, ও সবে বিকম পাশ করেছে, ও কি করবে না করবে কিচ্ছু ঠিক নেই। তাছাড়া আমাদের সংসারের যা অবস্থা, সব বুঝে সব ইনফরমেশন কালেক্ট করে আমি এসেছি। বসুন বসুন, আমি জানি পার্টনারশিপে আপনি বিজনেস স্টার্ট করেছিলেন আর বর্তমানে আপনার ওনারশিপের জন্য কেস চলছে। আপনার বড় ছেলে অপসেরা হোটেলের ম্যানেজার, মেজর ছেলে গুডলাক কোম্পানির অ্যাকাউন্টস অফিসার, মেয়ে কলেজে পড়ে, বিয়ে হয়নি, সব সব ইনফরমেশন কালেক্ট করে আমি এখানে এসেছি। আমার মেয়ে বলে বলছি না, তার বাবার উপরে প্রচন্ড রাগ ব্যতীত আর কোনো ব্যাড কোয়ালিটিস নেই। আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান প্লিজ। দেখুন, আমি আপনাকে এই বিষয়ে কোনো জবাব দিতে পারবো না, কারণ ছেলে মেয়েদের কেরিয়ার ঠিক না হওয়া পর্যন্ত আমি বিয়ের সপক্ষে নই। এখনই বিয়ের কথা বলছি না দাদা, আপনি রাজি হয়ে যান শুধু, এ কথা শোনা মাত্র আমার মেয়ে শান্ত হয়ে যাবে। তারপর দাদা, রাগ ক্রোধ জ্বালা যন্ত্রণা আর কিচ্ছু শুনতে হবে না আমাকে। কি বলছেন? আমাকে আজকের দিনটা সময় দিন শুধু, অবশ্যই আমি কাল সকালে জানিয়ে দেবো। ওকে, আমি উঠি। আরে দাঁড়ান দাঁড়ান, অন্তত এক কাপ চা। আরে সেই সময় কি চলে যাচ্ছে? সব কথা ফাইনাল হয়ে যাওয়ার পরে আপনি আমাকে কত চা খাওয়াবেন দেখা যাবে। চলুন চলুন। কি রিসেপশন? কি করে বলবো, বাবা বললেন নরেন্দ্রকে বলে দিও ঠিক 8টার সময় যেন হোটেল থেকে চলে আসে, কি যেন ইম্পর্টেন্ট ডিসিশন নেবার আছে। সিরিয়াস? ভয় করছো নাকি গো? ওনার কথাই যা মনে হলো,
ইম্পর্টেন্ট না হলেও জরুরি। বাড়ি সবাই না আমি একা? বোধহয় সবাই, কারণ ছোটকেও একই রকম হুকুম দেয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, ঠিক 8টার সময় আসবে। তাহলে তুমি এমবিএ পড়তে চাইছো, বুঝলে মমতা? আমার জীবনের সিদ্ধান্ত ছিল আমার সমস্ত ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হয়ে উঠবে, যতই কষ্টের মধ্যে পড়ি না কেন, পড়াশোনায় তাদের কখনো বাধা দেব না। কিন্তু শেষ পর্যন্ত এইরকম পরিস্থিতি হবে বলে আমি কল্পনাতেও ভাবিনি। এই হাতে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, হাজার হাজার টাকা ডোনেশন দিয়েছি, কিন্তু আজ রাজুর জন্য 70,000 টাকা না। যদি আমি জোগাড় করতে পারতাম তাহলে হয়তো আপনাকে ভাবতে হতো না। না রে ভাই, এই এমবিএ পড়ার ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট নয়, কিন্তু কথা হচ্ছে সেই ইনভেস্টমেন্ট আসবে কোথা থেকে। আমার মাইনে তো মাসে 4,000 টাকা। থাক, এই টপিকটা এখন বন্ধ থাক। আমি তোমাদের কেন ডেকে পাঠিয়েছি সেটাই বলছি, কারণ কাল সকালে এক ভদ্রলোককে আমার ফাইনাল ডিসিশনটা জানাতে হবে। আজ সকালে রাজুর বিয়ের প্রস্তাব নিয়ে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, আর সে ভদ্রলোক হচ্ছেন স্মার্ট গার্মেন্টের মালিক লোকনাথ মুখার্জি। ভদ্রলোকের একটি মেয়ে, রাজু আর সে একই কলেজে পড়ে আর কি, তারা দুজনে পরস্পরকে। মিথ্যে কথা, সীমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সীমাকে তুমি চেনোই না, খালি নামটা জানো। এই তো, তুমি চুপ করে বসো আর বাবা যা বলছেন শোনো। না, এতে আমার কিচ্ছু বলার নেই, তোমরা যা সিদ্ধান্ত নেবে। সলভড, প্রবলেম সলভড। যাই হোক, এত দিনে এ ঘরে একটা গুড ইনভেস্টমেন্টের কেস দেখতে পেয়েছি। রাজু বোম্বে কেন, চাইলে আমেরিকা এমবিএ করতে পারবে, আর সেখান থেকে ফিরে আসার পরে স্মার্ট গার্মেন্টের চেয়ারম্যান হয়ে যাবে, ফিউচার তৈরি হয়ে যাবে। বাবা, আপনি তাকে ফোন করে জানিয়ে দিন আমরা এই প্রস্তাবে রাজি। না, আমি এই প্রস্তাবে রাজি নই। শ্বশুরের পয়সায় পড়াশোনা করে মানুষ হতে চাই না। তোমরা যদি আমার পড়াশোনার পেছনে পয়সা খরচা করতে না পারো, তাহলে পড়া ছেড়ে চাকরি করব আমি। তাহলে আমি বারণ করে দেবো? না না বাবা, না 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 না, রাজুটা ইমোশনের বসে কি আজে বাজে বকছে, দুদিনের ভেতরে বুঝে যাবে এটা ব্যাড ইনভেস্টমেন্ট নয়। আচ্ছা, সে মেয়েটা দেখতে কেমন? সে তো আমাদের কলেজেই পড়ে, সবাইকে দেখাবার জন্য ওকে এখানে নিয়ে আসবো আমি। আর রাজুকে রাজি করানো আমার দায়িত্ব বাবা, আপনি ওনাকে টেলিফোন করে জানিয়ে দিন আমরা এ প্রস্তাবে রাজি। আমি কি করব, আমাকে কেন মারছো? আমি ছেলের বাবু না মেয়ের বাবু না, এই দুই বাবা মিলে সীমার সাথে রাজুর বিয়ে ঠিক করেছে, এতে আমার দোষ কোথায়? আমি ইনফরমেশন পেয়েছি বলে তোমায় দিয়েছি। আমার আমার সীমাকে চাই এট এনি কস্ট, কারণ সেদিন কলেজের ইনসাল্ট আমি কোনোভাবে ভুলতে পারবো না। আরে সীমা, তোর মাঝখানে পাঁচিল হয়ে দাঁড়িয়েছে রাজু, আর সেই পাঁচিল ডিঙিয়ে ওদের দুজনকে ছুতে হলে যে শক্তির দরকার সেই শক্তি তোর কাছে নেই। না 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 না, সব কাজে শক্তির দরকার হয় না মাই ডিয়ার বয়েজ। হাতি, বাঘ, ভালুক, এদের শক্তি মানুষের থেকে অনেক বেশি, কিন্তু শেষকালে তাদেরকেও মানুষের কাছে পোষ মানতে হয় মাই ডিয়ার বয়েজ। সীমার বিষয়ে তাহলে সবকিছু জেনে গেছো ড্যাড? তোকে তো বলেছি মাই ডিয়ার সান, এই দুনিয়ায় টিকে থাকতে হলে ইনফরমেশনের দরজাটা খোলা রাখতে হয়। তোর সীমা চাই, আমার স্মার্ট গার্মেন্ট স্টোর চাই, কিন্তু আমাদের চাওয়ার মধ্যে মনমোহন দাস বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই যেভাবেই হোক আমাকে কেস জিততেই হবে মাই সান। মনমোহন দাস কেসে হেরে গেলে সীমার বিয়েটা কি আটকে যাবে? মাই ডিয়ার সান, সিগারেট আর ঠোঁটের ভিতরে অনেক ফাঁক, আর সেই ফাঁকের ভিতরে একটা যুদ্ধ জয় করা যেতে পারে। ইতিহাস বলে এক মিনিট পূর্বে পৌঁছে গেলে নেপোলিয়ন বোনাপার্ট ওয়াটারলু যুদ্ধ জয় করতে পারত। এসব ইতিহাস ফিতিহাস আমি জানি না, আমার সীমাকে দরকার আর রাজু শিক্ষা দরকার। সময় সময় মাই ডিয়ার সান, সময়। সীমা আর গার্মেন্টের এম্পায়ার সব আমাদের হাতের মুঠোয় আসবে, আর ততদিন পর্যন্ত আমাদেরকে সময়ের অপেক্ষা করতে হবে। রাত্রি অনেক হলো, চলো শুয়ে পড়বে, না হলে তোমার কাশিটা বেড়ে যাবে। শুরু এখনো পর্যন্ত ফিরল না, কখনো তো এত দেরি হয় না। তার জন্য অপেক্ষা করে তুমি নিশ্চয়ই এখনো খাওনি? ছেলেটা এখনো ফেরেনি, কি করে খাই বলো তো। আরে
ওই তো সুরেন্দ্র এসে গেছে। কি রে, কি হলো, এত রাত হলো তোর? কিছু বলছিস না কেন রে, তোর মুখ যেন শুকিয়ে গেছে। চার্জ বুঝিয়ে আসতে হলো, তাই দেরি হয়ে গেল। চার্জ বোঝানো মানে? কাল থেকে ওই কোম্পানিতে আমার আর চাকরি। চাকরি চলে গেছে বলে মুখ শুকনো তোর? আমার ছেলেকে এতই অযোগ্য যে অন্য কোথাও চাকরি পাবে না? এই তো এসে গেছে, শুধু শুধু ব্যস্ত হয়েছে ওর জন্য। কিরে কি হয়েছে? গুড লাক কোম্পানিতে ওর আর চাকরি নেই। আরে বাবা, চাকরি নেই তো ব্যস্ত হওয়ার কি আছে? শোন, কাল আমার অপশন হোটেলে জয়েন করবি তুই, ওখানে অ্যাকাউন্টেন্টের পোস্ট খালি আছে। তোমার হোটেলে জয়েন করব? স্যালারি কত? গুড লাক কোম্পানি কত দিত? 4000। ঠিক আছে, সেখানে 5000 পাবি। খুব 5000 থাক থাক, ক্যালকুলেটার বের করার দরকার নেই। ক্যালকুলেটার রেখে দে, সারাতে বসে হিসেব করিস, আগে খাবি সব। যাই হলো, সবে তো ক্যালকুলেটার। মানে সীমা, হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, আমার নাম নীলিমা। আমি কিন্তু তোমাকে ভালোভাবে চিনি, আমরা একই ব্যাচে পড়ি, তোমার সায়েন্স আর আমার আর্টস। এই কথা বলতে আমাকে ডেকেছো? না না, কথাটা হলো কি, আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামছিলাম, পাটা হড়কে গিয়ে জোরে মচকে গেছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে, একদম হাঁটতে পারছি না। আমি কি করব? না কিছু না, তুমি তো তোমার বাড়ি যাচ্ছ, আর সেই পথে আমাদের বাড়িটাও পড়বে, আমাকে যদি একটু লিফট দাও। তুমি খালি আমাকে চেনো না, আমার বাড়ি কোন রাস্তায় সে খবরও দেখছি রাখো। সীমা, পাহাড় থেকে নেমে নদী কি জানে? কোন রাস্তায় গেলে সমুদ্র পড়বে, কিন্তু সে ঠিক সমুদ্রের কাছে গিয়ে পৌঁছে যায়। তোমার কথা বুঝতে পারছি না। বোঝানোর সময় নেই, পাটায় যন্ত্রণা হচ্ছে। ও আহ, ঠিক আছে চলো। ও মা, মা গো, তুমি আজ যে আমার কি উপকার করলে বৌদি। ও সরি সরি সীমা, তা ভুলতে পারবো না। ভুলে বৌদি রেখেছি বলে মনে কিছু করো না, এ ঘরে যে মেয়েরা এসেছে তারাই বৌদি হয়ে এসেছে, তো তাই আমার মুখ থেকে বেরিয়ে গেছে। তুমি তো বাড়িতে পৌঁছে গেছো, এবার আমি যাই। আরে আরে, এভাবে কি করে চলে যাবে সীমা? আমাদের এখানে প্রথমবার এসেছো, আমার মা আর বৌদির সাথে দেখা না করিয়ে দিলে পরে আমাকেই তো খোঁটা দেবে। তাছাড়া একটু মিষ্টি মুখ না করে গেলে কেমন দৃষ্টিকটু লাগে না? তুমি বসো, আমি উপর থেকে এক্ষুনি আসছি। ভীষণ কষ্ট হচ্ছে না? ও কিছু না মা গো। তুমি কে? তুমি আমার সাথে অন্তাক্ষরী খেলবে? নাহলে তোমাকে ছাড়বো না, নাহলে তোমাকে ছাড়বো না। বড় আশ্চর্য বাচ্চা তো। মন্টু, পিঙ্কি, চলো ভেতরে চলো। আমি অন্তাক্ষরী খেলবো, নাহলে খেলবো। পরে খেলবে, হ্যাঁ চলো চলো। বাচ্চাদের ওপর রাগ করো না, ওদের স্বভাব এটা, নতুন যারাই আসে তাদেরই বলবে অন্তাক্ষরী খেলার জন্য। কি গো নীলিমা, তোমরা এরকম কথা বলবে আর আমরা দেখবো? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এ হলো আমার বড় বৌদি, আর এই হলো আমার মেজ বৌদি। নমস্কার। আর এ এ হলো সীমা। সীমা কেন ভাই, ছোট বৌদির পোস্টটা তো খালি রয়েছে। এসব কি হচ্ছে নীলিমা? খোড়া হওয়ার বাহানা করে আমাকে ডেকে এনে অপমান করছো? ছি, অপমান করার জন্য কেন ডাকবো আমি? ভবিষ্যতে যেন তুমি আমাদের বাড়ি আসবার রাস্তা ভুলে না যাও, সেটা জানিয়ে দেওয়ার জন্য ডেকে এনেছি। নীলিমা, আমি তোমায় বলেছিলাম না, পাহাড় থেকে নেমে নদীটি কি জানে কোন রাস্তায় গেলে সমুদ্র পড়ে? কিন্তু সে ঠিক সমুদ্রের কাছে এসে পৌঁছে যায়। আজ তুমিও তোমার সমুদ্রের কাছে এসে পৌঁছে গেছো, আর তোমার সেই সমুদ্র ওই দরজার কাছে। এবারে আর নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না যে উনি হলেন আমার ছোটদা রাজেন্দ্র দাস। আর জানবার পরে তুমি নিশ্চয়ই বলবে না যে তোমাকে এখানে ডেকে এনে ভুল করেছি। নীলিমা, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, বাবা চিন্তা করবে। সীমা, তুমি যখন ডুবে ডুবে জল খাচ্ছিলে তখন আলাদা ছিল, আর এখন নিজে এসে দড়া দিয়েছো যখন, তোমাকে ছাড়বে কে? এসো এসো। আর ছোট বাবু, তুমি চুপচাপ এখানে বসো, ডাকবার আগে যদি ভেতরে গেছো টের পাবে।
হ্যালো, লোকনাথ বাবু বলছেন? হ্যাঁ বলছি। কে বলছি বলুন তো মেসোমশাই? আমি মনমোহন দাসের মেয়ে নীলিমা বলছি। আচ্ছা বৌদি, মানে সীমাকে আমাদের বাড়ি নিয়ে এসেছি তো, আপনি একদম ব্যস্ত হবেন না। ব্যস্ত তো হবই না, কারণ তার যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গেছে, যদিও একটু আগেই পৌঁছে গেছে। কি বলছেন মেসোমশাই, মনে তো হয়েছিল স্মার্ট গার্মেন্টের মালিক ভারী স্মার্ট, কিন্তু আপনি এরকম পুরনো দিনের লোকের মতো বলছেন কেন? এটা গালাগালি না কমপ্লিমেন্ট? এটা গালাগালিও নয় কমপ্লিমেন্টও নয়। আর এক ঘন্টা পরে সীমা এখান থেকে যাবে। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা রাখছি। আরে ওই তো সীমা এসে গেছে, এসো মা এসো। বসো। না না মানে, না না তোমার কোনো টেনশন নেই, মিশে বসার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে। সুধী পরিজন বৃন্দ, আজকে আমাদের এখানে একটা জলসার আয়োজন করা হয়েছে। আমাদের জলসার শিল্পীদের মধ্যে অন্যতম শিল্পী হলেন শ্রীযুক্ত আপনাকে ব্যস্ত হতে হবে না, গান গাইবেন আমাদের সবার মাথায়। রসিক পালাইছে নীল জর্দা, এমন রসিক পালাইছে নীল জর্দা, এই হাতের পান খেয়ে মেজাজ হবে রাজা মতো, এই হাতের পান খেয়ে মেজাজ হবে রাজা মতো, একবার এই পান খেলে হবে যে নেশা, হবে যে নেশা, হবে যে নেশা, এমন রসিক পালাইছে। Raja Rani, Raja Rani, Raja Rani, aaj golpo kahini purono jawani, Raja Raj purono jawani, amon roshik pan nortoki naaj baiji gaan shurar necha আর ফিরবে কি, আর ফিরবে কি, না 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 গো নেশা জমানা, না গো নেশা জমানা, মিটে গেছে দেনা পাওনা, বাড় যদি আর খরচা গাড়ি গাড়ি টাকা খরচা, না যদি সিনেমা দেখো ঘরে বসে দেখো টিভি, অনেক রকম মজা পাবে খরচা সব বেঁচে যাবে, না গো নেই সে জমানা, না গো নেই সে জমানা, নই আমি মৌমাছি, ও নই আমি মৌমাছি, যার ফুলের সাথে লুকো চুরি, যার ফুলের সাথে লুকো চুরি, ও নই আমি মৌমাছি, নেই যে তার উপমা রূপে অনুপমা, নেই যে তার উপমা রূপে অনুপমা, ছুটে যায় তার কাছে, তাই এমন ছুটে যায় তার কাছে, ও নই আমি মৌমাছি। ছুঁয়ে গেল হে মনেতে পূর্ণপুর বাতাস, পূর্ণপুর বাতাস, ছুঁয়ে গেল হে মনেতে পূর্ণপুর বাতাস, রাধিকা জানে না কে যে সে ননি,
বলে মন জানে মনের কথা মন জানে সে বলে মন জানে মনের কথা মন জানে ভারে বা ভারে বা ভারে বা ফিরে বসেছি যাব বসেছি নিজের ঘরেতে যাব বসেছি নিজের ঘরেতে যাব কেটেছে অনেক বছর আজও সুন্দর রে ঘর আজও সুন্দর রে ঘর স্নেহ মমতা মায়া সবই প্রভুর দয়া সবই প্রভুর দয়া ভারত আমাদের দেশ গর্বের আমাদের নেই শেষ যদি দুনিয়ায় কিছু থাকে সে এই দেশ মাতৃকা হ্যালো আরে তোর ভবিষ্যতের কথা তুই বুঝবি না তো আর কে বুঝবে বাবার ইচ্ছে ছিল তুই এমবিএ পড়িস তোর সিলেকশন হয়ে ইন্টিমেশন এলো আর তুই বলছিস তুই পড়তে যাবি না আমি সব জানি কিন্তু সংসারের যে অবস্থা সে তো তুমি জানো বিরিঞ্চিদা এই এমবিএ এর অ্যাডমিশন নিতে গেলে কমসে কম 40-50 হাজার টাকা দরকার তাছাড়া প্রতি মাসের খরচা বাবা থাকলে আরে বাবা না থাকলে কি হয়েছে তোর ওপরে দুটো বড় ভাই আছে তারা এই কথাটা বুঝবে না আমি জানি বিরিঞ্চিদা কিন্তু অযথা ওদের ওপর বোঝা হওয়াটা কি ঠিক হবে তুই মোটেই ব্যস্ত হোস না দুনিয়ায় এমনও পুত্র আছে যারা বাবা মায়ের কথা কখনো ফেলতে পারে না নরেন্দ্র আর সুরেন্দ্র সেই রকমই পুত্র লাইবিলিটিস লাইবিলিটিস অনলি লাইবিলিটিস কি বলছিস তুই এসব আমি বলিনি বাবার অ্যাকাউন্টসের খাতা বলছে ব্যাংক ব্যালেন্স 630 টাকা বাড়ি বাধা দেওয়া আছে হ্যান্ড লোন 2 লক্ষ টাকা তার সাথে সুদও আছে এসব হয়েছে ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিটাও হাত থেকে গেছে ও মাই গড এতেই মাথা গরম না আরে এ তো গেল বাবার লাইবিলিটিস আমাদের লাইবিলিটিস কথা কিছু জানো তার মানে হিসাব করে যাও সৎ মা 5 বছর হলো খুক খুক করে কাঁদছে তার ওষুধ বাবদ মানে হলো 500 টাকা অবিবাহিত বিয়ের যোগ্য সৎ বোন তার বিয়ের জন্য 2 লক্ষ টাকা আর সৎ ছোট ভাই এখন আশা করে বসে আছে এমবিএ পড়তে যাবে বলে 50,000 টাকা প্রতি মাসে বোম্বেতে তার খরচাও আছে নো ইম্পসিবল কোনটা ইম্পসিবল এই খরচা চালানো না আমাদের ক্যাপাসিটি দুটোই বাবার লোন আর এসব খরচা চালানো আমাদের কাছে অসম্ভব আর আমাদের তো বাচ্চা কাচ্চা আছে তাদের ভবিষ্যৎ আছে হ্যাঁ আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা কে চিন্তা করছে স্বর্গত মনমোহন দাস ব্যাড ইনভেস্টমেন্টের যে বোঝা আমাদের মাথায় দিয়ে গেছে সেই বোঝা বইতে বইতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাও ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে এই কথা তোমার দাদাকে কবে থেকে বলে আসছি কিন্তু সে একান দিয়ে ঢুকিয়ে ওখান দিয়ে বের করে দিচ্ছে আর মরণকালে ভেবে কি লাভ হবে হবে বৌদি গো নিশ্চয়ই হবে তবে হঠাৎ কিছু করাটা ঠিক হবে না
যা করতে হবে ধীরে সুস্থে করতে হবে। কি হলো বৌদি? হবে আর কি, সকাল থেকে কোমরটা যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমাকেই বাসন মাজতে হবে। কেন, কাজের লোক আসেনি নাকি? কিভাবে আসবে, তাকে বারণ করা হয়েছে। কি কারণে? কারণ আমার কি, তুমি কি সংসারের অবস্থা জানো না? তারপরে আবার বাবার লোন, সেটাও শোধ করতে হবে। তাছাড়া সংসারের অবস্থা যা, কাজের লোক কি করে রাখবো? ভীষণ কষ্ট হচ্ছে না? কষ্ট বলে কষ্ট, যাই হোক না কেন, বাসন গুলো তো মাজতে হবে। তুমি এখন কলেজ যাচ্ছ? হ্যাঁ, মর্নিং ক্লাস আছে। ও যাও, ভেবেছিলাম তোমাকে দিয়ে বাসনগুলো মাজিয়ে নেব, কিন্তু তুমি তো কলেজ যাচ্ছ। না বৌদি, আমার আজ কলেজ না গেলেও চলবে, মেজে দিচ্ছি আমি। আজ কেন, এরপর কলেজ যাওয়াই বন্ধ হয়ে যাবে। সকাল থেকে ঝামেলায় ফেলে দিয়েছে ম্যাথস বুঝিয়ে দেবার জন্য, স্কুলে ওকে হোমওয়ার্ক দিয়েছে, বাবুর এখনো করবার সময় হয়নি। যাও না, ওকে একটু বুঝিয়ে দাও। কিভাবে বোঝাবো বলো তো সেটা? বাবুরা তো এক গাদা জামা কাপড় দিয়ে গেছে কাজবার জন্য, খরচা কমাবার জন্য তো কাজের লোক তাড়িয়ে দিয়েছে। ওকে যদি পড়াতে বসি, কাপড় কাচবে কে? ওহো, কেচে দেবো আমি, তুমি যাও ওকে পড়াবে। তুমি কাচবে কেন? আমি কি কাপড় কাচতে জানি না? না, আমি কাপড় কাচিনি। কাপড়গুলো কোথায় আছে বলো তো? মা ওই কোনার ঘরে আছে। পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না, যাও। কাপড় কাচালি তাহলে? তুমি যেমন বাসন মাজালে। আপনি নরেন্দ্রবাবু না? আমাকে আপনি চিনতে পারবেন না, আমি পূর্ণ ঘটক, এলআইসি এজেন্ট, কিন্তু আমি আপনাকে ভালোভাবে চিনি। আপনি ওই মনমোহন বাবুর বড় ছেলে তো? কিন্তু আপনি আমাকে এলআইসি এজেন্ট দাদা, একবার যার কাছে যাই তার বংশ গোত্র জাতি সব খবর আমার কাছে থাকে দাদা। কিন্তু আপনি আমাদের বাড়িতে গেছেন, তারপর এলআইসি, মানে আজ থেকে 15 বছর আগে আপনার বাবা 25 লক্ষ টাকার ইন্স্যুরেন্স আমার কাছে করেছিলেন, আর 15 বছর পরে সে টাকা 50 লক্ষ টাকায় পরিণত হয়েছে। 50 লক্ষ টাকা? যাই হোক, বাবা তাহলে আমাদের জন্যও কিছু রেখেছে। হ্যাঁ, সেই বাবা ডেথ সার্টিফিকেট আর পলিসি নিয়ে এলআইসি এজেন্টকে দিয়ে দিলে 50 লক্ষ টাকার চেকটা আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে। 50 লক্ষ টাকা পেলে না বড় প্লট কিনে বড় বাড়ি করব আমরা। 4 দিন আগে আমার বান্ধবী গৃহপ্রবেশে গিয়েছিলাম, ঘরগুলো জানা, দেয়ালেও মুখ দেখা যাবে। আচ্ছা, আমাদের বাড়িটা পুরনো কালের হয়ে গেছে, তার থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমার পিঙ্কির নামে ফিক্সড ডিপোজিট করে দেবো, ওর বিয়ের সময় ওটা খরচ করব। আর বড়দি, একটা কার কিনবো আমরা, সব সময় সেই অটো আর রিক্সায় বসে বসে ভারী বিরক্ত লাগে আমার। ব্যাড ইনভেস্টমেন্ট, টাকার টার্নওভার না হলে সেটা ডেড মানি হয়ে যায়। মহিলারা যে প্রপোজাল দিয়েছে সেটা খালি খরচ, তার টার্নওভার কিছু নেই। তাহলে তোর কি উদ্দেশ্য? তুমি কি জানো, অপসরা হোটেলের মালিক কাল আমায় ডেকেছিলেন অ্যাকাউন্টস দেখবার জন্য। ওহো, অ্যাকাউন্টস অনুযায়ী এবছর হোটেলের লস 2 লক্ষ টাকা, গেল বছরে 1.5 লক্ষ টাকা, এমনই লসই চলছে। তাছাড়া তাদের অন্যান্য ব্যবসার সব দিক দিয়ে মন্দা, তাই ন্যাচারালি হোটেল মালিক চিন্তায় রয়েছেন। আমাকে কথায় কথায় হঠাৎ বলেছেন, যদি দর দাম পোষায় তাহলে হোটেলটাকে বিক্রি করে। এটা তুই আমাকে আগে বলিস নি কেন? টাইম কোথায় পেলাম ভাই? তাছাড়া বুঝলে, আই মিন, আমরা যে 50 লক্ষ টাকার মালিক হবই বা, এটা তো জানা ছিল না। ঠিক কথা, হোটেলটা আমাদের হাতে চলে এলে সব কিছু ঠিক হয়ে যাবে। দাদা,
আমরা নিচ্ছি বলে জানলে বুড়ো সস্তায় ছেড়ে দিতে পারে, তাও মনে হয় 70-80 লক্ষ টাকা। 70-80? তার মানে 20-30 লক্ষ টাকা শর্ট পড়বে। তাছাড়া রেজিস্ট্রেশন রিনোভেশন এর জন্য 5-7 লাখ টাকা পড়বে না? হোটেল হাতে এলে মার্কেট থেকে টাকা পাবো। আরে এত ভাবছো কেন? স্মার্ট গার্মেন্টের মালিক কোটি টাকা নিয়ে বসে আছে, আমাদের রাজুর বিয়ে পাকা করে দিলে 20-30 লক্ষ টাকা নিশ্চয়ই বেরিয়ে আসবে। এক্স্যাক্টলি, রাজু কিন্তু একটা গুড ইনভেস্টমেন্ট। বৌদি জানো তুমি মাঝে মাঝে এমন বুদ্ধি দাও আমার ক্যালকুলেটারও হার মেনে যায়। আচ্ছা দাদা, বাবার পলিসিটা? বাবার সব কাগজপত্র ডেথ সার্টিফিকেট আলমারিতে রেখেছি, দেখি কোথায়। পেলে দাদা? না দেখছি, এটা পলিসিটা, সার্টিফিকেটটা দেখছি দাঁড়া। সর্বনাশ! কি হয়েছে? বাবার এলআইসির পলিসির নমিনি হচ্ছে শ্রীমতী মমতা দাস, তার মানে এই টাকা খালি মাকেই দেওয়া। বুড়ি কম নয় তো, উপর থেকে খুবই নিরীহ দেখা যায়, এদিকে ভিতরে ভিতরে প্যাঁচ কষে নিজের নামে পলিসি করে নিয়েছে। যত যাই হোক সে সৎ মা, সে তার নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা না করে আমাদের কথা কেন চিন্তা করতে যাবে? স্টপ ইট, স্টপ ইট, আই সে স্টপ ইট। সৌরভ, কোন একটা প্ল্যান বার কর, প্ল্যান বার কর ভাই, হুক আর কুক, সে টাকাটা আমাদের হাতের মুঠে আসা দরকার। আরে আমরা সবাই এখানে, মা কোথায়? মাগো ওমা! আরে ছেলেগুলো খেতে বসেছে, আমাকে তো কেউ কিছু বললে না। বসো। কি হয়েছে, শরীর ভালো নেই? কাল থেকে জ্বর জ্বর লাগছে, বুকটাই খুব যন্ত্রণা হচ্ছে, কাশিটাও খুব বেড়ে গেছে। ওষুধটা ঠিক টাইমে খাওনি নাকি? কি হলো, কিছু বলছো না যে? না রে, ওষুধটা শেষ হয়ে গেছে তো। ওষুধ শেষ হয়ে গেছে? তোমরা সব কি করো? তুমি দুটো বউ ঘরে আছো, মার সুবিধা অসুবিধা দেখবে না? তাছাড়া আমরা ছাড়া আর আছে থাকে? কিন্তু জ্বরটা কেন এলো? কাশিটা না হয় ক্রনিক, তাছাড়া শুরু মাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করো তো। হ্যাঁ বলছি কি, তুই মাকে একটু কোর্টে নিয়ে যাস তো। কোর্টে কি জন্য? কি জন্য কি, কতগুলো কাগজে সই করার আছে। কোর্টে? আরে বাবা, ওসব কোর্টে ফোটে যেতে পারবো না, ভীষণ ভয় করে আমার। বুঝলে, আমি তো যেতে পারবো না, আমার একটু কাজ আছে। তাহলে আমি কি বসে আছি নাকি? আমার কোনো কাজ নেই। রাজু তুই যা। বর্দা, কোর্টে যেতে বলো না। একবার একটা অ্যাক্সিডেন্ট কেসে কোর্টে গিয়েছিলাম, তারপর নাক কান ধরেছি, ভবিষ্যতে আর আসবো না। হ্যাঁ বর্দা। নরেন, তুই একটা কিছু ব্যবস্থা কর, আমাকে আর কোর্ট কাচারিতে টানিস না। মা তুমি না গেলে কিভাবে হবে? স্ত্রী হিসেবে বাবার উত্তরাধিকারী তো তুমি। না, তোকেই যেভাবে হোক ব্যবস্থা করতে হবে, আমি ওখানে যাব না। ও মা। আচ্ছা বুঝলে দাদা, মা যদি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই। মার তো কোর্ট কাছে যাওয়া অ্যালার্জি, তাছাড়া শরীরটাও তো ভালো যাচ্ছে না। আমার আর রাজুর নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিক, কি বলো? সব ঠিক আছে না, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবি না, কখন কি ঝামেলা হবে। বর্দা, বাবার পরে মা মাথার উপর থাকতে পারে, কিন্তু সংসারের আসল বড় তুমি, আর ছোট ভাই হিসেবে আমি বলছি মায়ের পাওয়ার অফ অ্যাটর্নি তুমিই নাও, আমিও সই করে দিচ্ছি। হ্যাঁ বর্দা, আমরা সবাই বলছি, ভালোর জন্যই বলছি, আমাদের কথা রাখো। ওহো, সবাই মিলে আমাকে অসুবিধা ফেলে দিল, হোটেলের কাজ কখন দেখবো আমি, সংসারের কাজ কখন দেখবো আমি, যত আপদা সব তোমাদের। ঠিক আছে মা, শোনো তুমি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দাও তো। আরে দেবে কেন, এই মুহূর্তেই দিচ্ছে, তুমি না বলেছিলে কোর্টে আজ কোনো ব্যাপার আছে? আমার কাছে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার আছে, করিয়ে নে, মা খালি সই করে দেবে, বাকি কাজ উকিলই করে দেবে।
আসুন স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আজ অপসরা হোটেলের স্টাফদের তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ওয়েলকাম। রাজু, তোর সেই এমবিএ পড়াটা কি হলো? ইন্টিমেশন দুদিন হলো এসেছে। দুদিন হয়ে গেল, তুই কোনো খবর দিলি না? অ্যাডমিশন আর ডোনেশন বাবদ 50,000 টাকা দরকার, তাছাড়া মাসে মাসেও খরচা আছে, সংসারের যে অবস্থা। সংসারের বিষয়ে চিন্তা করা তুই কে? ননসেন্স। ও মা, মা বড়দা তুই চুপ কর। কি হয়েছে, ডাকছিস কেন? দুদিন হলো তার ইন্টিমেশন এসেছে, বাবু চুপচাপ ঘরে বসে আছে। দেখো মা, বাবার সব ইচ্ছে আমাদের পূরণ করতে হবে। আমি মানছি আমাদের টাকা নেই, তবু ওর পড়ার জন্য আমাদের ব্যাংক লোন ধার কর্জ করে যেভাবেই টাকাটা জোগাড় করতে হবে। দাদা, সম্ভব নয়, এইসব তুমি করতে পারবে না। কর্জ বাবা আমাদের জন্য এত ধার করেছে যে ধার চাইতে তুমি যেতে পারবে না, বাকি থাকছে ব্যাংকে চাইবে, নাকি বলো? আমাকে বলছো? আমি কি বলি, তোমরা দুজনের বড় ভাই, তোমরা যা ঠিক করবে সেটাই হবে। তা নয় হলো, বাবার ইচ্ছা যদি পূরণ করতেই হয় তাহলে তো আরো কিছু করতে হয় আমাদের। মানে লোকনাথ মুখোপাধ্যায়ের মেয়ে সীমা, তাকে বউ করে আনো। বৌদি, ওহো, দাঁড়া না, বড়রা কথাবার্তা বলছে নাক গলাচ্ছিস কেন? যা যা, বাচ্চাদের সঙ্গে লুডো খেলবি, যা যা, অমতাক করি খেলোগে। আরে যা বড়দা, এই বৌদি কোনো ভুল বলেনি, যদি এ বিয়েটা হয়ে যায় তাহলে রাজুর পড়াশোনার যে অসুবিধা তার থেকে নিস্তার হয়, ওর শ্বশুর যদি ওকে সাহায্য করে। নট এ ব্যাড ইনভেস্টমেন্ট। আমি তো বলেই দিয়েছি, তোমরা দাদা বৌদিরা যা ভালো মনে করো সেটাই করো। দেখলে ব্যাপারটা কেমন স্মুথ হয়ে গেল, হোটেল কিনতে আমাদের যে 10,00,000 টাকা ধার হয়েছে সেটা পাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এবারে যাও, কথা পাকা করো, সে তার জামাইকে পড়াক কি না পড়াক, তুমি কিন্তু আগেই যৌতুক বাবদ 10,00,000 টাকা ডিমান্ড করবে। খালি ডিমান্ড করো, লোকনাথ আমাদের যদি না দেয়। আরে ভাই, আমাদের রাজু তার লাভটাকে সেখানে ইনভেস্ট করে দিয়েছে। ওই মেয়েটা আমাদের রাজুর জন্য পাগল, পুরো মেয়েকে খুশি রাখতে পাগল, কিছু ফিনান্স ইনভেস্ট করবে না? শিওর শিওর। মা শোনো, কি হয়েছে রে? বড়দারা যা বলেছে তুমিও কি তাই চাও? রাজু, একবার চিন্তা করো, আমি যদি শ্বশুর বাড়ির পয়সায় পড়াশোনা করি তাহলে একদিন তোমার বৌমা বলবে আমি তার বাবার পয়সায় মানুষ হয়েছি। বলো মা, আমি কিভাবে তার সামনে মাথা তুলে দাঁড়াবো? অনেক স্বপ্ন ছিল, এমবিএ করব, নিজের পায়ে দাঁড়াবো, আমি মানুষের মতো মানুষ হব, তারপর গিয়ে অন্য কথা। কিন্তু আমি কখনোই ভাবিনি পড়বার জন্য আমাকে অন্যের কাছে মাথা নত করতে হবে। বাবা চলে যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব আমাদের উপরে, তাই ভাবলাম যে রাজুর বিয়েটা দিয়ে দিলে আমরা বোনের বিয়েটা দিতে পারতাম। আরে রাজুর বিয়ে দিতে তোমাদের কে বারণ করেছে? সেই কথা বলতে এখানে এসেছি। কিন্তু তোমার ভাইয়ের বিয়ের কথা বলতে তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তো আর প্যান্ডেলের ডেকোরেটর নই, কি ক্যাটারিং বিজনেস খুলিনি। এমন কেন বলছেন মেসো? ওয়েট ওয়েট, তোমাদের দুজনের আমাকে মেসোমশাই ডাকাটা কেমন এটা লাগছে? কারণ তোমাদের সঙ্গে আমার সেরকম কোনো ফ্যামিলি রিলেশন তো নেই। দেখুন স্যার, বাবা বেঁচে থাকার সময় আপনি আপনার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের কাছে গিয়েছিলেন, এটা কি ভুলে গেলেন? বাবা বেঁচে ছিলেন, প্রস্তাব ছিল, বাবা মারা গেছে, প্রস্তাবও মারা গেছে। কি 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 হয়েছে? সব জিনিসের যেমন আরম্ভ আছে শেষও আছে, জন্মও যেমন আছে মরণও তেমন আছে। আপনি এমন সমস্ত কথা বলবেন বলে আমাদের বিশ্বাস ছিল না। তোমরা সেই পুরনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসবে বলে আমারও বিশ্বাস ছিল না। ঠিক আছে, এসে যখন পড়েছো খালি মুখে ফিরে যাবে কেন? বসো, চা বলছি। চা থাক, যুদ্ধ মেরে গরুদান করার টেকনিক আমাদের সঙ্গে অ্যাপ্লাই করার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, সবসময় নৌকার উপরে গাড়ি যায় না, মাঝে মাঝে গাড়ির উপরেও নৌকা যায়। ও, আমাকে হুমকি দিচ্ছ? না 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 না, এটা হুমকি টুমকি নয়, ছেলের সম্বন্ধ করতে এসেছিলাম, তাতে অপমানিত হয়েছি, সেই দুঃখে ভাই আমার আপনাকে নৌকার কথাটা বলেছে। টোটাল ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে। চলো 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 চলো। ম্যান ভি কাঁচা খিলাড়ি নেই ইয়াং ম্যান, ভবিষ্যতে সেটা জানতে পারবে।
আমি জানি এটা রাগ তোর। বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেললো, আমি ওদের প্রস্তাবে রাজি হতে পারি না। কি কারণে? কারণ এই ভাঙা জিনিসের চেয়েও আমার মেয়ের ভবিষ্যৎ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এই ভবিষ্যৎ তাকে আমি এতদিন ধরে চেয়ে এসেছি, যাকে সুখী করবার জন্য তুমি নিজেকে প্রস্তাব দিয়ে এসেছিলে, আজ সেই প্রস্তাবকে ভেঙে দিয়ে তুমি আমার ভবিষ্যৎ করতে চাও। এ ছাড়া আমার কোনো উপায় ছিল না। যদি আমার মা বেঁচে থাকতো না, তবে একা তো বলতে পারতো না ড্যাডি। তুমি তো ড্যাডি মা মরার পর আমাকে বলেছিলে, কাঁদিস না বেবি, আজ থেকে আমি তোর মা বাবা সবকিছু। অবশ্যই, আর আজ এসে কথা বলছি, আমার কথা শুনে সেদিন তুই কান্না বন্ধ করেছিলিস। আমি আমি নিজে তোর চোখের জল মুছিয়ে দিয়েছি। আজ ওই ঘরে বিয়ে দিয়ে তোর চোখে জল আমি দেখতে পারবো না। তুমি তাহলে আজও তোমার মেয়েকে চিনতে পারোনি ড্যাডি? একবার কোনো ডিসিশন নেওয়ার পরে ডিসিশন নেওয়ার জন্য সে কখনো কাঁদেনি, কখনো কারো কাছে অভিযোগ করেনি। তুই বুঝতে পারবি না কি কারণে এত হার্ড ডিসিশন নিতে হয়েছে আমাকে। হয়েছে এই জন্য যে রাজুর বাবা মরে যাওয়ার পরে তারা গরিব হয়ে গেছে, তোমার স্ট্যাটাস থেকে তারা নিচে নেমে গেছে। স্ট্যাটাস? জানিস তো 30 বছর আগে তোর বাবার স্ট্যাটাস বলে কিছু ছিল না। এ হাটে সে হাটে ঘুরে রেডিমেড গার্মেন্ট বিক্রি করতো একদিন। আমি পুরুষের মধ্যে ব্যাংক ব্যালেন্স কি ডিগ্রি দেখি না, দেখি তার পটেনশিয়ালিটি। তার মানে তুমি বলতে চাইছো রাজুর কোনো পটেনশিয়ালিটি নেই, তোমার মেয়ে একটা ব্লাফারকে ভালোবেসেছে। রাজুর এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যে ঘরে নরেন্দ্র আর সুরেন্দ্রর মতো ভাই আছে, আমি জানি মনমোহন দাস তার ঋণের বোঝা তার ছেলেদের মাথায় চাপিয়ে দিয়ে গেছেন। কিন্তু যে মানুষেরা ঋণে ডুবে আছে, সে মানুষেরা 50 লক্ষ টাকা দিয়ে অপ্সরা হোটেল কেনে কিভাবে? টেল মি কিভাবে? হোয়াট ইউ মিন? তুই কি জানিস বর্তমানে অপ্সরা হোটেলের মালিক কে? নরেন্দ্র আর সুরেন্দ্র দাস। রাজুর তাতে কোনো ভাগ নেই, আর বর্তমানে তাদের নজরটা আমার সম্পত্তির উপরে। রাজুকে সামনে রেখে তারা ষড়যন্ত্র আরম্ভ করেছে। আই ডোন্ট বিলিভ ইট, ইট ইজ ইম্পসিবল। পসিবল? কারণ রাজু হচ্ছে তাদের সৎ ভাই। তুই ভালোবাসিস তাকে এবং ওকে বিয়ে করতে চাস, তাকে ডাকিয়েছি, সে আসু, সে এলে তাকে বলবো আমি। সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তাকে তাদের ভাইদের থেকে আলাদা হয়ে যেতে হবে। বাহ মুখোপাধ্যায় সাহেব, বাহ! শুনেছিলাম কোনো কোনো মেয়ে বিয়ে হয়ে আসার পরে ঘর ভাঙে, কিন্তু আমার জানা ছিল না তারা ঘর ভাঙার ট্রেনিং বাপের বাড়ি থেকেই নিয়ে আসে। রাজু, আস্তে আস্তে তোমার বাবার কন্ডিশন শুনে নিয়েছি মিস মুখোপাধ্যায়। আমাকে ডাকা হয়েছে এসব বলার জন্যে, এটা জানা থাকলে আসতাম না। আজ তোমার বাবার আসল চেহারাটা আমার চোখে পরিষ্কার। না, আমার আসল চেহারা দেখুনি, দেখলে এটা বলতে না। আমার সব কথা এখনো শেষ হয়নি মুখোপাধ্যায় সাহেব। ভাইদের থেকে আমাকে আলাদা করার পিছনে আপনার কি মতলব সেটা বুঝতে আমার বাকি নেই। আপনি চান ভাইদের থেকে আলাদা হয়ে আপনার কাছে জামাই নামক চাকরে পরিণত হই, আর আপনার মেয়ের ইশারায় দিন রাত ওঠা বসা করি, আর আপনার চাহিদা মতো আপনার সামনে হুকুম তামিল করার জন্য হুকুমের চাকর হয়ে দাঁড়াই। না মুখোপাধ্যায় সাহেব, আপনার ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। আপনার মেয়ের ইচ্ছা অনিচ্ছার কথাও আমি বলতে পারবো না, তাই বলে দিন ওকে ও আমার ঘরে বউ হয়ে যাবার স্বপ্ন আর কোনোদিন যেন না দেখে। রাজু, নরেন্দ্র আর সুরেন্দ্র দাস আমার সৎ ভাই ঠিকই, কিন্তু মায়ের পেটের ভাই কেমন হয় সেটা আমি জানি না। আপনার উদ্দেশ্য সফল করার জন্য আমি তাদের থেকে আলাদা হয়ে যাব সেটা ভাবলে ভুল ভাববেন। হ্যাঁ, আরো একটা কথা আছে, বাবা যে কথা দিয়েছিলেন আপনাকে আমি সে কথা খণ্ডন করে যাচ্ছি। আপনি আপনার মেয়ের বিয়ে যেখানে খুশি দিয়ে দিন। রাজু, আমার কথা শোনো রাজু, রাজু। সীমা, সদর দরজাটা বন্ধ করে দে, দ্য চ্যাপ্টার ইজ ক্লোজ। হ্যালো নীলিমা। কে সীমা? ইস, কি ভাগ্য আমার। ছোটটা আছে? দেব? হ্যাঁ হ্যাঁ, ডেকে দিচ্ছি, ফোনে তোকে ডাকছে। বল আমি বাড়ি নেই। হ্যালো সীমা, মানে ফোন তো ধরলো না, চলে গেছে, খুব দরকার ছিল কি? হ্যালো হ্যালো হ্যালো, রেখে দিল। মা, এসব তুমি করছো? না রে, এগুলো সব অপরিষ্কার হয়েছিল তো। ঘরে দুটো বউ তো আছে। আরে তারা কি বসে আছে নাকি? লিলির মাথা যন্ত্রণা হচ্ছিল, শুয়েছে। আর
প্রতিমা ছেলে মেয়েদের পড়াচ্ছে বোঝায়। ঠান্ডা লাগলে তোমার কাশি বেড়ে যায়, তাই ডাক্তার তোমাকে কাজ করতে বারণ করেছে না? দাঁড়া বাকিটা সেরে নি, তারপর যাবো। তুমি রাখো তো, বাকি যা যা থাকলো বৌদিরা করবে। চলো তো চলো। কি বললে, বৌদিরা করবে? তাহলে তুমি কি বলতে চাও, মা এই শরীর নিয়ে এইসব কাজ করবে? হ্যাঁ, বৌদিরা তো এ ঘরে চাকরানি হয়ে এসেছে, চব্বিশ ঘন্টা খালি খেটেই যাবে। তোমরা যদি খাটতে না পারো তবে কাজের লোক ছেড়ে দিয়েছো কেন? এটা তোমার দাদাকে বলো গে, সংসারের অবস্থা যা কিভাবে চলছে সেটা তুমি কিভাবে বুঝবে? তুমি তো খেয়ে পরে ফিটফাট হয়ে বেরিয়ে যাচ্ছ, আর ফিরছো রাত্রে। কি বলছো? এমবিএ পড়া শক্ত গেল, বেকার বলে বিয়েও ভেঙে গেল, এখন মাকে দরদ দেখাচ্ছ? মাকে যদি রাজরানী করে রাখার ইচ্ছা, পয়সা খরচ করে বামুন চাকর রাখো না। পয়সা রোজগার করার মুরুদ নেই বাবুর ফুটানি দেখো। রাজু, হ্যালো হ্যালো। হাই। আরে রাজু, তুমি কখন এলে? এই তো এই মাত্র। তারপর তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজকে তোমাকে একটা গান গাইতে হবে। আমি? হ্যাঁ তুমি। Yeah.
দেখো তো কেমন দেখাচ্ছে। আরে বাহ, এতদিন পর হাটটা বেরোলো। বুদ্ধি করে রেখেছি বলে, না হলে বন্ধক দিলে আর কারো গলায় ঝুলতো এটা। রিয়েলি তোমার বুদ্ধি তারিফ করতে হবে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তুমি 10,000 টাকা পেলে কোথায়? মিস্টার, তোমরা পুরুষেরা পকেটে টাকা রাখো ঠিকই, কিন্তু প্যান্ট খুলে যে আন্ডারওয়্যার পরলে সেই পকেট আর তোমাদের থাকে না, স্ত্রীদের দখলে চলে যায়। বিয়ের পরে দেখেছি তুমি যা সব রোজগার করো সব বুড়োর হাতে তুলে দাও। ভেবে দেখলাম এমন করলে ভবিষ্যৎ ফর্সা, ভাবা মাত্র পকেটে হাত ঢোকানো আরম্ভ করে দিলাম। তোমরা স্ত্রী জাতির এরকম পকেট মার আমার ধারণা ছিল না। আরে কি হলো, খুলছো কেন? তবে কি বুড়িকে দেখানোর জন্য গলায় দিয়ে রাখবো? তাহলে পড়লে কেন? আজ কেন, প্রত্যেক দিনই এমন পড়ে? আয়নাই দেখে আবার এটাকে রেখে দি। তুমি তুমি এখানে কেন? আজ কি রান্না হবে জিজ্ঞেস করতে এসেছি। রোজ কি রান্না হবে তোমাকে বলে দিতে হবে নাকি? যা পারো রাঁধো, যা সব রাঁধো। আরে যেতে বলছি না। কাজ করা যদি ইচ্ছে নাই থাকে তাহলে পরিষ্কার বলে দিলেই হতো। কি হয়েছে? কি হয়েছে? মাসখানেক আগে 350 টাকা দিয়ে পিঙ্কির জন্য এই ড্রেসটা কিনেছি, সেটাকে এভাবে ছিঁড়ে ফেলেছো? ছিঁড়ে যায়নি লিলি, সেলাই কেটে গেছে। সেলাই বা কেটে যাবে কেন? রেডিমেড জিনিস সব এমনি হয় লিলি। ফ্রকটা না হয় রেডিমেড, তুমি তো রেডিমেড নও, করোই বা কি এমন? কটা জামা কাপড় কাচো, সেটাও ঠিক মতো করতে পারো না। ও ঠিক আছে, ওটা সেলাই করে দেবো আমি। থাক, দরকার নেই, কাচতেই তো এই দশা, আবার সেলাই করতে গিয়ে আরো 10 জায়গায় ছিঁড়ে দেবে। জিনিসটা তো আর তোমার নয় যে তুমি সাবধানে করবে, 350 টাকা রোজগার করা যে কত কষ্টে সেটা তুমি কি করে জানবে? গলার জোর অন্য লোককে দেখাবে, মনমোহন দাসের রোজগারে আমরা চলি না, যে গলার জোর দেখে তুমি আমাদের শাসন করবে। তোমার জেনে রাখা উচিত তুমি বর্তমানে অন্যের দয়ায় চলছো, খাচ্ছ পড়ছো আর আরাম করছো। এভাবেই কি আমাদের বাঁচতে হবে? বৌদিদের ব্যবহার দিনকের দিন। সংসারে থাকতে হলে এসব শুনতে হয় মা। তাই বলে বিনা দোষে এমন ভাবে কথা বলবে? কারো থাকুক কি না থাকুক কথায় কথা বেরিয়ে ঝগড়া করবে কেন মা? বড় ভাইরা আজকাল কিছুই শুনতে চায় না। আজ ছোটদা বাড়ি আসুক, সব কথা বলবো আমি। না না মা, ভগবানের দোহাই রাজুর কাছে এসব কথা বলবি না, রেগে গেলে ওর জ্ঞান থাকে না। তাছাড়া এই সামান্য ব্যাপারে ভাই ভাইয়ের মধ্যে মন কষাকষি হয়ে যাবে। এটা সামান্য ব্যাপার নয় বা কেন? সবাইকে খুশি রাখবার জন্যে আমাকে সব শুনতে হবে, যত ঝড় ঝাপটা আসুক আমাকে সব কিছু বুক পেতে সইতে হবে, কারণ আমি মা আর তোমরা সবাই আমার সন্তান। একটা কথা বলছি বিরিঞ্চি বাবু, কিছু খারাপ ভাববেন না তো। কি কথা? আজ 8 বছর হয়ে গেল এই বালা জোড়া তুমি আমার দোকানে বাঁধা রেখেছো, সে বাবদ মাসে মাসে সুদ গুনে চলেছো। মাসে মাসে যত সুদ গুনছো সেই পয়সায় এরকম 2 জোড়া বালা কিনতে পারতে। অথচ তুমি তোমার এই হনুমান মূর্তিটা সোনার না পেতলের? পিতলের। আমি যদি বলি ওই মূর্তিটা আমাকে সোনার দরে বেচে দাও, দেবে? সে কি কথা গো, এ তো ঠাকুর, রোজ একে পুজো করছি। এটাও তেমন, এই বালা দুটো হচ্ছে আমার কাছে ঠাকুর, এটাকে আমি সোনা বলে ভাবি না। কিছু বুঝতে পারলাম না বিরিঞ্চি বাবু। তুমি তো আর আমার মতো নও, বুঝবে কি করে? তবে একটা আফসোস হয়ে গেল, যে হাত এই বালা দুটো পড়ে থাকতো ভাগ্য সে হাত দুটো খালি করে দিয়েছে। ছাড়ো, তুমি তো তোমার এই মাসের টাকা পেয়ে গেছো, নাও এই বালা দুটো রাখো, আমি আসছি। নীলিমা এসে গেছি। এই এসে গেছি রাখি, এনেছি হয়ে গেল। আমি পরিষ্কার করে দিচ্ছি।
মানুষের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। কার ভাগ্যে কি আছে কে জানে। না বাবা, ও আমাদের না একমাত্র বোন, ওকে ভাগ্যের হাতে ছেড়ে দেবো, ওকে এমন ঘরে পাঠাবো যেখানে এমন ব্যাড ইনভেস্টমেন্ট কখনো হবে না। ঠিক কথা, হাতে রাখ। নীলিমা, তোকে এমন অবস্থায় দেখবো বলে আমি স্বপ্নেও ভাবিনি। কি জন্য কি বলছো? না কিছু নয়, তবে এই ঘরে যাকে সেদিন আমি দেখেছি আর আজ এই ঘরে যাকে দেখছি, সেদিনটাও যেমন সত্যি ছিল আজকের দিনটাও তেমনই সত্যি বিরিঞ্চিদা। হ্যাঁ, মিথ্যে কেন হবে, তবে সত্যি দুটোর মধ্যে যে এত ফাঁক সেটা ভাবতেই পাচ্ছি না। আজকে সত্য হচ্ছে তোর কলেজ যাওয়া চিরতরে শেষ হয়ে যাওয়া, তোর পড়া বন্ধ হয়ে যাওয়া, এই ঘর মোছার পেছনে আমি এই ঘরের সত্যিটাকে জল জল করে দেখতে পাচ্ছি। চোখে দেখা সত্যিটা আর মনে বোঝা সত্যিটা সবসময় এক নয় বিরিঞ্চিদা। কলেজ আমি নিজের ইচ্ছায় বন্ধ করেছি, কারণ আর কলেজে পড়ে আমার আর কি হওয়ার ছিল। তাছাড়া এই কাজ প্রত্যেক মেয়েদেরই জানা দরকার। এই কাজ সব না জানলে মেয়েদের যে ভবিষ্যতে কত দুঃখ হয় তুমি কি তা জানো না? সেদিন বাবা ঠিক কথাই বলেছিল বিরিঞ্চিদা, প্রত্যেক অবস্থার সাথে মানুষের খাপ খাইয়ে চলা উচিত। কখন যে কার ভাগ্যে কি আছে কে জানে। বাবা যে সেদিন কত বড় ঠিক কথা বলেছিল সেটা আজ আমি ঠিক বুঝতে পেরেছি বিরিঞ্চিদা, বুঝতে পেরেছি। মা কে বিরিঞ্চি এলি, তুই ছিলি কোথায় রে, সুতো এনেছিস? আরে এমন চুপ করে দাঁড়িয়ে রইলি কেন, তোর মুখটা শুকনো লাগছে যেন। আমার শুকনো মুখটা তোমার নজরে পড়ে গেছে, কিন্তু নিজের মুখটা আয়না দেখেছো কি হয়েছে? চোখের কোল ঢুকে গেছে, মুখটা শুকিয়ে কালো কাঠ মনে হচ্ছে, কাশিটা বেড়ে গেছে। তুমি ঠিক টাইমে ওষুধ খাচ্ছ কিনা? আরে ওষুধ খাওয়া বন্ধ করার জো আছে, কিন্তু এই কাশিটা একদম থামছে না। ওষুধের জন্য ছেলেরা কম টাকা খরচা করছে। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কি বলছো কিছু হয়নি তোমার, জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই ওষুধ খেতে কোনো গন্ডগোল করেছো, না হলে জ্বরটা ছাড়ছে না কেন? আমি দেখছি। সত্যি বলো মা, তোমাকে আমার দিব্যি, তুমি সত্যি বলো কতদিন ওষুধ খাওনি? খালি ওষুধের কথা বলছিস তুই, কাল সকালে খেয়েছে রে বাবা, সুরকে বলেছিলাম ও বোধহয় আনতে ভুলে গেছে। আরে ওষুধগুলোর দাম কি কম নাকি, একটা পাতা 20 টাকা, ভিটামিনের দাম 100 টাকা, বললে কি হবে, এতগুলো ওষুধ আনবার জন্য পকেটে টাকা থাকলে তো। ঠিক আছে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আরে শোন, আমি কিচ্ছু শুনবো না, আগে ওষুধ নিয়ে আসবো তারপরে কথাবার্তা। আরে বাবা শোন, পিঙ্কি আমার কথা শোন বলছি, বোতলটা দিয়ে দে পিঙ্কি। কে নতুন সেন্টের বোতলটা ভেঙে দিলি, বদমাশ, কোনো কথা শোনার নাম নেই না, মেরে মেরে তোমার হাড়গোড় ভেঙে দেবো। কি হলো, মেয়েটাকে মারছো কেন? আরে কি হলো মা, নতুন সেন্টের বোতলটা কালই তুমি নিয়ে এসেছো, আজই ভেঙে ফেললো দেখো। ও হো হো, তুই যা তো মা, মামা যা। 300 টাকা দিয়ে কিনেছিলাম, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল। অসুবিধা কি আছে,
আরো 300 টাকা দিয়ে আরো এক বোতল স্যান্ড কিনে আনো, গুড ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আরে বুড়িবার ওষুধ কিনবা 30 টাকা না হয় তোমার পকেটে নেই, কিন্তু স্ত্রীর ফরমাইশ পূরণ করবার জন্য তুমি 300 কেন? দরকার বলে 3000 টাকা বের করে দেবে। কি আলতু ফালতু বকছো? ফালতু বকছি না লিলি দেবী, আমি এখন ওই ঘরের ভেতর থেকে আসছি যে ঘরের ভেতর একটা 55 বছরের বুড়ি জ্বরের ঘরে কাঁপছে, কাঁচতে কাঁচতে হয়রান হয়ে যাচ্ছে। সে না হয় হচ্ছে, কিন্তু এতে তোমার তো কিছু করার দরকার নেই বিড়িঞ্চি। দরকার হতো না যদি তোমার মতো যোগ্য পুত্র এই ঘরে না থাকতো, যদি মহিলার ওপর বৌমাদের একটুখানি যত্ন আর পুত্রদের সহানুভূতি থাকতো, যদি বয়স্কা বোনটাকে বাবা মারা যাওয়ার পরেও ঠিক একই রকম আদরই রাখার ব্যবস্থা হতো। বিড়িঞ্চি সুরেন্দ্র বাবু, ঘরের উনুনে আগুন জ্বললে কেউ তার হিসেব রাখে না, কিন্তু যখন ঘর আগুনে জ্বলে সারা দুনিয়া দেখে। তুমি চোখ বুঝে স্ত্রীর সুখে মশগুল রয়েছে বলে সে আগুন তোমার চোখে পড়েনি, কিন্তু আমি জল জল করে দেখতে পাচ্ছি তোমরা কেউ এ থেকে বাদ যাবে না, সেই আগুনে জুলে পুড়ে তোমরা সব ছারখার হয়ে যাবে। এই রকম দুঃসাহস আর কোনোদিন করো না সুরেন্দ্রবাবু। এই হাত হচ্ছে মেহনতি হাত, যেন এই হাত যদি ওঠে একবার তাহলে এ ঘরে কুরুক্ষেত্র হয়ে যাবে। কি হলো বাড়িতে তো চেঁচামেচি কেন, কি হয়েছে? তোমার গুণধর ভাইয়ের আসল চেহারাটা একবার দেখো নরেন্দ্রবাবু, বাবা মারা যাওয়ার পরে কে কোন সুখে ভাসছে সেটা আস্তে আস্তে সামনে আসছে। শুরু কি হয়েছে? এটা একটা ইডিয়েট, মা ওকে মাথায় তুলেছে বলে ওর সাহস বেড়ে গেছে, আমার উপর হাত তুললে। এই সুরেন্দ্রবাবু মিথ্যে কথা বলো না, আমি তোমার উপর হাত তুলেছি না, তুমি হাত তুলেছ, তোমার হাত আমি ধরে ফেলেছি। এই হাত কখনো বিনা কারণে ওঠে না সুরেন্দ্রবাবু, আর যদি একবার ওঠে না সে জায়গা মতো আঘাত না করে ফেরে না। বীর পুরুষ রে। বীর কিনা সেটা বলতে পারবো না, তবে একটা কথা মনে রাখো, এই বাড়ির ছেলের মতো কুলাঙ্গান নয়। সেকে দাও, হাই সেকে দাও। এটা হোটেল অপসরা নয় নরেন্দ্রবাবু, কি আমি এখানকার চাকর বাকর নই? এ বাড়ি থেকে গেট আউট বলার কোনো অধিকার তোমার নেই। আচ্ছা, আমাকে রক্তচক্ষু না দেখে বরং যাও, দেখো এই ঘরে বুড়িমাটা কেমন জ্বরের ঘরে ছটফট করছে। দুদিন হলো তার পেটে ওষুধের দানাও পড়েনি, বললো পয়সা নেই বলে ওষুধ কিনতে পারেনি, অথচ এখানে নিজের স্ত্রীর জন্য 300 টাকা দিয়ে সেন্টের বোতল কেনা হচ্ছে। আমাদের বিচার করা তুই কে? এ কথা বলা তুই কে? তুই কে? এই সুরেন্দ্র বাবু গায়ে হাত দিয়ে কথা বলো না, আর যদি এমন করো সত্যি সত্যি হাত উঠে যাবে। কি হলো? হাত উঠবে? হ্যাঁ হাত উঠবে, ওঠা দেখি ওঠা দেখি। সত্যি বলতে ভয় কিসে? খুব সাহস হয়ে গেছে, আমাদের ব্যাপারে কথা বলা তুই কে? কি বললে? আমি কে? সত্যি তো আমি কে? একদিন মা বলেছিল, ওরে বিড়িঞ্চি এ ঘরে নরেশ সুরো আর রাজুর মতো তুই আমার আর একটা ছেলে রে। বাবা বলতেন, আরে বিড়িঞ্চি তুই একদিন না এলে এই ঘরটা খালি খালি লাগে। আজ এই 15 বছর হয়ে গেছে আমি এই সম্পর্ক টেনে চলে আসছি, আর এই ঘরে ছেলে স্ত্রী ও মমতা পেয়েছি, আর এতদিন পরে তুমি আমাকে বলছো তুই কে? আরে আমি কেউ যদি না হই তাহলে মার ওই জ্বরের অবস্থা দেখে কেন আমি এত ব্যাকুল হচ্ছি? বোনটা দুঃখ সহ্য করতে না পেরে কি জন্য আমার হৃদয়টা ফেটে যাচ্ছে? এই বাস বাস, এই কোমরে কান্না বন্ধ কর, বেরিয়ে যা বেরিয়ে যা। আমাকে বের করার তুমি কে? হ্যাঁ তুমি কে? যে আমাকে এখানে এনেছে সে যদি আমাকে বলে বিড়িঞ্চি তুই এই ঘর থেকে বেরিয়ে যা, তবেই আমি এই ঘর থেকে বেরিয়ে যাবো। আরে আমার মা যদি এসে আমাকে বলে বিড়িঞ্চি এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যাবো। বেরিয়ে যা বলছি না, তুই এই ঘর থেকে বেরিয়ে যা। আমার জন্য ওষুধ এলো কি না এলো সেটা বলবার তুই কে? আজ কোন সাহসে তুই আমারই ঘরে দাঁড়িয়ে আমার ছেলেদেরকে অপমান করছিস? যাই হোক, আমার ছেলেরা মরে গেলে আমার মুখে আগুন দেবে, আমার শ্রাদ্ধ করবে। তুই বাইরের লোক, বাইরেই থাকবি। মা তুমি এ কথা বলতে পারছো? মা বলতে পারছি, আজ পর্যন্ত আমি মুখ বন্ধ করে রেখেছি, আমার মুখ খোলবার জন্য তুই আমাকে বাধ্য করলি।
চলে যা, তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন এই ঘর মারাবি না, যদি আসিস আমার মরা মুখ দেখবি। চলে যাব, তুমি বলছো যখন, আর এক মুহূর্তে এ ঘরে থাকবো না। কিন্তু তুমি যে একদিন আমার হাত ধরে এই ঘরে নিয়ে এসেছিলে মা, নিজের ছেলের মতো আমাকে স্নেহ দিয়েছ, তোমার কথা আমি কখনো অমান্য করিনি, আজ কিভাবে করি? যাচ্ছি মা, কিন্তু যাওয়ার আগে একটা অনুরোধ করব, ঠিক সময় ওষুধ খাবে, নাহলে তোমার যদি কিছু হয়ে যায় এবারে কার কি হবে আমি জানি না, আমি কিন্তু অনাথ হয়ে যাব। মা থেকে সন্তান যদি হয় অনাথ, জগতে আর তবে কে রইল আপন, ডাকে না মা কেন, মা কেন, যাব ফিরে চাই না যে আর কিছু, আর কিছু, কি করে সইব এ ব্যথা মা গো, বলো গো মা, ছুটাক ডাকে না মা কেন। পাবো না মায়ের স্নেহ আর কখনো, পিছুটা ডাকে না মা কেন। এটা এটা তো আমার তেল। হ্যাঁ, তেলটা শেষ হয়ে গেছে তো, তাই বলে তুমি আমার তেল লাগাবে? জানো এটার দাম কত? পুরো 80 টাকা। তোমার এত সাহস আমাকে না বলে আমার ঘরে ঢুকে আমার তেলের বোতল নিয়ে এসেছো? বৌদি, তুমি তখন ঘরে ছিলে না। ঘরে ছিলাম না বলে যখন যা ইচ্ছা তুলে নিয়ে আসবে? কত গয়না কাটি এদিক ওদিক ছড়িয়ে আছে, টাকা পয়সা রয়েছে। বৌদি, ও চোখে মনে হচ্ছে একে চুরি, তারপর আবার গলাবাজি করছো? কি বলছো, কি বলছো তুমি? আমি চুরি করেছি নয় তো আর কি? আরে বাইরের চোরের জন্য না হয় তালা দেয়া যায়, কিন্তু ঘরের চোরকে সামলাবে কে? ব্যাস ব্যাস ব্যাস, বহু কথা বলেছো, আমি বহু কথা শুনে নিয়েছি, আর কথা নয়। কি করবে কি করবে সেটা শুনি, ভাই তো বেকার হয়ে ঘুরছে, মায়ের দিকে ঢুকছে, আর বোন মাথার বোঝা হয়ে রয়েছে, তারপর চোখ আলো। খবরদার বলে দিচ্ছি বৌদি, আমরা এখানে বাইরের লোক নই, তোমার এখানে যতটা অধিকার আমারও ততটাই অধিকার। বাবা চলে যাওয়ার দিন থেকে তুমি আমাকে ঝিঁচাঘরের মতো খাটাচ্ছ, উঠতে বসতে যা মনে আসছে তাই বলে আসছো, এতদিন ধরে সব সয়ে এসেছি, আর সইব না। কেন মারবে? মারবে আমাকে? আরে মারতেই বা যাবো কেন, নিজের অধিকার তোমাদের সবার কাছ থেকে আদায় করবো, যা খুশি তাই করবে, তা কখনো মেনে নেবো না। আচ্ছা, খুব বোক হয়েছে মা, কেন ওকে মারলে বলো, কি জন্যে? আজ তো হাতে মেরেছি,
আর কোনোদিন যদি মুখে মুখে জবাব দেয় তাহলে চপ্পলে সাজা করো। কি বললে? ওকে চপ্পল দিয়ে মারবে? তোমার এত সাহস? বলছি এখানে কারো দয়ার আশ্রয় নেই, কি কারো কাছ থেকে কিছু নিয়ে বসে নেই যে ভয় করব। মানে ও কি তোমার দয়া চলছে? খালি এ কেন, তুমি তোমার মা সবাই বলে এখানে চোখ নড়ালিয়ে যাও, রোজগার করে এনে মা বোনকে সাথে নিয়ে নিজের মতো থাকো। বাবা তো ধার কর্জ করে ডুবিয়ে দিয়ে গেছে, তার সঙ্গে তিন তিনটে বোঝাও কাঁধে চাপিয়ে দিয়ে না মোকাবিলা তোমার সঙ্গে করে কোনো লাভ নেই, কারণ তোমার কথা নয়। যে মানুষেরা তোমার মুখ দিয়ে বলাচ্ছে আজ সেই মানুষদের সাথে মোকাবিলা করতে হবে। ইয়েস দাদা, মানে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি, আর্জেন্ট কাজ আছে। স্যার আপনাকে খুঁজছেন? ইয়েস, আপনি আমাকে খুঁজছেন? না না, আমি হোটেলের ম্যানেজার মিস্টার নরেন্দ্র দাসকে খুঁজছি। তিনি তো এই হোটেলের ম্যানেজার নন, মালিকদের একজন আর চেয়ারম্যান। মালিক, চেয়ারম্যান? আর দ্বিতীয় মালিক হচ্ছেন ওনার ছোট ভাই সুরেন্দ্র দাস, আর এই হোটেলের ম্যানেজিং ডিরেক্টর। আপনি বোধহয় ভুল করব? আমি কেন ভুল করব? এই মাসেই সুরেন্দ্র দাস আর নরেন্দ্র দাস 50 লক্ষ টাকা দিয়ে এই হোটেল কিনেছেন। রাজু, এত রাত্রে না শুয়ে এখানে বসে আছিস, কি হয়েছে? এই সময় সুবিধা হবে বলে আমি তোমাদের অপেক্ষায় রয়েছি। আমাদের অপেক্ষায় রয়েছিস কেন রে? কিছুদিন আগে এমবি অ্যাডমিশন নেওয়ার জন্য 50,000 টাকা চেয়েছিলাম। বাবা তোমাদের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন এই ছুতো দেখিয়ে তোমরা টাকা দিতে অস্বীকার করেছিলে। ছুতো দেখিয়ে? হোয়াট ডু মিন? দাদা কেন ফালতু বকছো, চলো তো। না, তোমাদের আজ আমার সব কথা শুনতে হবে। বল কি বলবি, বল কি কথা? ভাই ভাইয়ের কথা, বড় ভাই নাকি বাবার সমান। রামচন্দ্র একজন ভাই ছিলেন যে পিতৃসত্য পালন করে নিজের ভাইয়ের হাতে অযোধ্যার সিংহাসন দিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন। আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমার দুজন বড় ভাই, যে ভাইরা নিজের ছোট ভাইকে শুধু ঠকানোর রাস্তা ধরেছে। রাজু, আর ইউ ইন সেন্স? আজ অবধি আমার সেন্স ছিল না, কিন্তু আজ হঠাৎই আমার সেন্স ফিরে পেয়েছি। কেন জানো তো? আমাকে আজ তোমাদের সাথে দেখা করার জন্য অপ্সরা হোটেলে যেতে হয়েছে। হঠাৎ চুপ করে গেলে আমাকে কি একথাও বলে দিতে হবে যে আজ থেকে ঠিক মাসখানেক আগে 50 লক্ষ টাকা দিয়ে তোমরা অপ্সরা হোটেল কিনেছো? উত্তর দাও, জবাব দাও। হ্যাঁ কিনেছি, তাহলে কি হলো? এক্স্যাক্টলি কি হয়েছে? শুধু অপ্সরা হোটেল কেন, সারা পৃথিবীটাকে কিনে নিলেও কার কি যাবে আসবে? কিন্তু এক মাস আগে যে ভাইয়ের পড়াশোনার জন্য 50,000 টাকা দিতে পারেনি, সে 50 লক্ষ টাকা পেলো কোথায়? স্পিক আউট, গিভ মি অ্যানসার, গিভ মি। শাট আপ, আমরা তোর কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। যেটা জানার কথা সেটাই জান, যেখানে থাকার কথা তোর সেখানেই থাক। কি হয়েছে, কেন এত চেঁচামেচি হচ্ছে, কি হয়েছে? আরে এ কি হচ্ছে? কিছু না, আমি খালি দেখছি যে এটা মায়ের সেই নেকলেস কিনা। মানে তুমি কি বলতে চাও? আমি কিছু বলছি না, তোমার গলার এই হারটা বলছে যে মামলা লড়ার জন্য যে হার বন্ধক দেওয়া হয়েছিল সে হার বাঁধা না রেখে তোমার গলায় শোভা পাচ্ছে। রাজু, বিশ্বাস করেছিলাম, তোমাদের সবাইকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমরা সবাই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আমি হচ্ছি তোমাদের সৎ ভাই, নীলিমা হচ্ছে তোমাদের সৎ বোন, আর মা, আর মা হলো তোমাদের সৎ মা। বাস বাস বাস, বহু ভাষণ দিচ্ছিস, বহু ভাষণ দিচ্ছিস। যদি তুই ভাবিস তোর এখানে অসুবিধা হচ্ছে, তুই অন্য ব্যবস্থা কর। অন্য ব্যবস্থা? ইয়েস। তোমরা তাহলে এটাই চাও? বাবা মারা যাওয়ার আগে তুমি যা ছিলে সেটা তোমার আসল চেহারা নয়, তোমরা দুজন বাবার মরার অপেক্ষায় ছিলে। বাবা চলে যাওয়ার পরে তোমাদের প্রতি কোনো অ্যাপ্লিকেশন নেই, জিরো। তোমরা চলে যেতে পারো। যাব কোথায়? যাব? তাছাড়া চলে যাওয়ার কথা বলার তুমি কি? এখানে তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে। অধিকার? কিসের অধিকার? 2 লক্ষ টাকার বাড়িটা বাঁধা পড়েছিল, আমরা দুই ভাই কিনেছি মানে কারোর অধিকার নেই। কেন শুনেছ, শুনেছ মা, এখানে আর কারোর অধিকার নেই। এ ঘর তোমার নয়, এ বাড়ি বাবার নয়, এ বাড়িটা হচ্ছে নরেন্দ্র আর সুরেন্দ্র দাসের। এই বাড়িটা কার নামে আছে সেটা আমার কাছে বড় কথা নয় রাজু। এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম রে, এই ঘর
আমার কাছে বড় পবিত্র। এই ঘরে ধুলি আমার কাছে। না মানা, যেতে স্বার্থের জন্য এরা এই ঘরকে নরক করে ফেলেছে। আমার এখানে দম আটকে আসছে। যাদের নিজের ছেলের চেয়ে বেশি দেখেছো তারা তো উত্তর দিয়েই দিয়েছে, তুমি তাদের সৎ মা। মা কেবল মা হয় রাজু, মা ছাড়া যদি এদের অন্য চোখে দেখে থাকি আমি তাহলে আমার নরকেও স্থান হবে না। তুমি তো এখন সেই নরকেই রয়েছো। তুমি ঠিক সময় ওষুধ পাও না, এই শরীর নিয়ে তোমাকে সব কাজ করতে হচ্ছে। যা করার কথা নয় তাই করছো, যা খাবার কথা নয় তাই খাচ্ছো। যাই হোক না কেন, আমাকে শেষ পর্যন্ত এখানেই থাকতে হবে। এইখানে এই ঘরের বাতাসে তোর বাবার নিঃশ্বাস মিশে আছে রাজু। আমি কিন্তু এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। চলে যাচ্ছিস না কেন, এত কথা বলার দরকার কি? যা চলে যা। এই রাত্রে ওকে বাড়ি থেকে বার করে দিস না রে। ও কোথায় যাবে, কোথায় যাবে? ও সে দায়িত্ব কি আমরা নেব? ভাইয়ের সঙ্গে যখন পটলো না ভাগাভাগি হয়ে গেছে, তার প্রতি কোনো কর্তব্য নেই। আরে যা, আমি মরে গেলে তোদেরকে আমার দায়িত্ব নিতে বলবো না, যা। আমি যাচ্ছি মা, ফিরে আসবো, আমি তোমাদেরকে নিয়ে যাবার জন্য আসবো। আরে ভাই ভাই ভাগ হলে কি হবে? আমার মায়ের ভাগ আমি কাউকে নিতে দেবো না, তা আমি নিশ্চয়ই আদায় করবো মা। ডাকে না মা কেন, পরাণ বন্ধু রে, পরাণ বন্ধু রে। রাজু এখানে কেন শুয়ে আছে? রাজু, এ রাজু। দিনচিদা, আরে এটা তো আমার আসা যাওয়ার রাস্তা, কিন্তু তোর শোয়ার জায়গা তো এটা নয়। শুয়ে আছিস কেন, কি হয়েছে? মার শরীর ভালো আছে তো? এই মুহূর্তে বলতে পারবো না, কাল রাত্রে বাড়ি ছেড়ে আসার সময় গায়ে ভীষণ জ্বর ছিল। তার মানে কাল রাতে চলে এসেছিস? আরে তুই নিজের ইচ্ছায় এসছিস না, তারা তোকে ঘাট ঢাকা দিয়ে বার করে দিয়েছে। নিজের ইচ্ছায় না এলে তারা হয়তো তাই করতো। আরে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া কোন বুদ্ধিমানের কাজ? কি করবো বিরিঞ্চিদা, 50 লক্ষ টাকা দিয়ে তারা অপসরা হোটেল কিনেছে, এ খবরে মাথা ঠিক রাখতে পারিনি। বাবার মৃত্যুর পরে মা নীলিমার উপর যে অত্যাচার চলেছে সেটা আমাকে ভীষণ বিঁধছিল, তাই এতদিন পরে মুখ খুলতে বাধ্য হলাম। আর মুখ খোলা মাত্র তারাও তাদের স্বরূপ দেখিয়ে দিল। আমি জানি রে, এরকম একটা ঘটনা কোনোদিন যে ঘটবে আমি আশঙ্কাও করেছিলাম। মা আমাকে পরিষ্কার বলে দিল যে ঘর ছেড়ে কোথাও যাবে না, তাই একা হয়ে যাবে বলে নীলিমাকেও রেখে এসেছি। মা এরকম বলবে বলে আমি স্বপ্নেও ভাবিনি। না রে রাজু, তুই ভুল বুঝছিস। আরে সে মা মায়ের মতো কাজ করেছে। আরে মাকে যে দেখেছে সেই জেনেছে, তার হৃদয়টা কত বড়।
আরে নরেন্দ্র সুরেন্দ্র তো সৎ ছেলে, কিন্তু পুত্র তো আমি কে? আর যদি মা না থাকতো আমার অবস্থা যে কি হতো? বাবা কত হওয়ার পরে পেটের জ্বালায় আমি যখন শহরে আসি আমার তখন ১২ বছর বয়স। এখানে কাজ তো কিছুই পেলাম না, কলের জল খেয়ে রাস্তার ধারে কয়েকদিন কাটাবার পরে একদিন রাস্তার ওপারের ওই মন্দিরে গেলাম। ছেলেরা আছে, শুকনো মুখ দেখলে বুঝতে পারি, সেই জন্যই তো পয়সা না দিয়ে তোকে খেতে দিয়েছি। কিন্তু তুই তো ভালো ঘরের ছেলে, এই অন্ধ খোড়া ল্যাংড়াদের সাথে তুইও বিয়ে কি করছিস? আর চার দিন হলো গা থেকে এসে কাজ খুঁজছি কিন্তু কেউ দেয়নি, আর কি করতাম বলো মা? আচ্ছা যাক, তুই একটা কাজ কর, তুই আমার সাথে আমার বাড়ি চল। তারপরে আমি তোদের বাড়িতে আশ্রয় পেলাম, সেদিনের সেই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, ৫ টাকা ১০ টাকা সাহায্য করেছে। একদিন আমি ঠিক করলাম একটা ব্যবসা করব, কিন্তু পয়সা করি কোথায় পাবো? মাকে বললাম, সে কি করলো জানিস তো? এ কথা আমি কারোর কাছে বলবো না বলে মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আজ তোর ব্যথায় আমি সে প্রতিজ্ঞা ভাঙছি, নইলে তুই মাকে চিনতে পারবি না। সে কি করলো জানিস তো? মা নিজের হাতে সোনার বালা দুটো দিয়ে আমাকে বলল, নেরে বিরিঞ্চি, এটাকে বাধা দিয়ে তুই কিছু একটা ব্যবসা কর। মা তুই এই কথা আমাকেও বলেনি? আরে সে না আমার মা, মা খালি দিতে জানে, নিতে জানে না। ছেলেবেলা থেকে আমি জানতাম যে মাথার উপর আমার মা আছে, কিন্তু সেদিন জেনেছি মা কখনো মরে না রে। মা যে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে বাচ্চার জন্য অপেক্ষা করে থাকে। যেদিন মা ওকে দাঁড়িয়ে দিয়েছে ঘরে গিয়ে আমি ভীষণ কেঁদেছি, কিন্তু পরে ভেবেছি মা যা করেছে ঠিক করেছে, নিজের ঘরের মান সম্মান বাঁচাতে সে নিজের স্নেহ মমতাকে বলিদান দিয়েছে। এবার কি করবো বিরিঞ্চিদা? আমাকে কিছু রোজগার করতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, মা আর নীলিমাকে বাড়ি থেকে বের করে আনতে হবে। তুই একদম ব্যস্ত হোস না, চল দেখা যাক তোর জন্য কি করতে পারি, চল। তাকে সরে যেতেই হবে। যতীন্দ্রচন্দ্র বাগচি যখন তার হোটেল অপ্সরাকে আমার হাতে তুলে দিল, পামেলা বুড়িটা তখন কোন ছাড়? বুড়ি নয় ভাই, আমার ক্যালকুলেটর বলছে সুইট ১৬। ওকে স্যার, এক্সকিউজ মি স্যার, আপনার ৫ টাকা। ওটা তোমার টিপস? আমি টিপস নিই না স্যার। ওকে ওয়েট ওয়েট, তোমাকে কোথায় দেখেছি মনে হচ্ছে? কোথায় দেখেছি? আচ্ছা তুমি মনমোহন দাসের ছোট ছেলে না? মানুষ কখন যে কোথায় গিয়ে পৌঁছায়। বাই দ্য ওয়ে আমাকে চিনতে পারছো? হ্যাঁ, তোমার বাবা লয়ার ছিলাম, যেটা কেসটা হেরে গেল মনমোহন বাবু, বহু চেষ্টা করেছিলাম,
এমনকি রায় বেরোনো পর্যন্ত আমি শিওর ছিলাম আমাদের জিত হবেই বলে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল না? যা হবা তা হয়ে গেছে। অযথা সে কথাগুলো অযথা নয়, ভুলে যেও না এই কেসে খালি তোমার বাবাই হারেননি, আমিও হেরে গেছি। কিন্তু হারবার কথা ছিল না, যদি ডকুমেন্টগুলো ঠিক সময় আমার হাতের মুখে চলে আসতো না। অবশ্য রায় বেরোনোর কিছুদিন পরে তোমার কোম্পানির কিছু সিক্রেট ডকুমেন্টস আমার হাতের মুঠো এসেছে, ভাবলাম এই কাগজ নিয়ে হাইকোর্টে চলে যাব। কিন্তু কি করা যাবে, তোমার বাবা তো চলে গেলেন, তাছাড়া তোমার ভাইরাও কোনো ইন্টারেস্ট নিল না। কিন্তু বর্তমানে তুমি যদি ভাবো তাহলে কেসটাকে রিওপেন করা যেতে পারে, হাইকোর্টে যে কোনো সময় রিট ফাইল অবশ্যই করতে পারো তুমি। কিন্তু স্যার, ইয়ং ম্যান, তুমি তোমার বাবার ডেবিটকে সয়ে নেবে? ঘনশ্যাম পাইক রায়ের ঠকানাটাকে মেনে নেবে? না, সেই হচ্ছে প্রকৃত পুত্র যে তার বাবার গৌরবকে পুনরায় উদ্ধার করে। আমাকে একটু ভাববার সময় দিন স্যার, আমি আপনাকে পরে বলবো। মা গো, মা, তোমার এত জ্বর, দাদার বিরিঞ্চিদাকে ডেকে আনবো? না, কিন্তু তোমার ওষুধ তো একান্ত দরকার। না মা, এমন কেন করছো? আমি ঠিকই বলছি রে মা, আমার ওষুধ বা চিকিৎসার কিছু দরকার নেই, আর অভাব বুক রয়েছে আমার, আমি এত শিখের মরবো না রে মা। হে ভগবান! মা গো, সব ছিল রে, সংসার ছিল, আনন্দ সুখ ছিল, তোর বাবা ছিলেন, ছেলে বউ নাতি নাতনি ছিল। তোর বাবা চলে যাওয়ার পর তার সঙ্গে সঙ্গে সব চলে গেল। তুমি কিছু বলো না মা, চুপচাপ শুয়ে পড়ো, নাহলে জ্বর আরো বেড়ে যাবে। আমার গায়ে জ্বর আছে বলে তোর মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে আমার দেহটা একদম ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা কাল হয়ে গেছে, খালি দিন গুনছি কবে একেবারে ঠান্ডা হয়ে যাবে। তোমায় আমার দিব্যি, চুপচাপ শুয়ে পড়ো বলছি। দিব্যি দিয়ে দিলি, দিব্যি দিয়ে দিলি তুই, তাহলে শুয়ে পড়ি, চুপচাপ ঘুমিয়ে পড়ি আমি। বড় বৌদি, মার খুব জ্বর। বড় বৌদি, কথাবার্তা ঠিকঠাক বলছে না, খালি ভুল বকছে। তোমার দাদারা তো হোটেলে, ওরা ফিরুক? মানে একটু ফোন করলে? ওরা সবসময় কাজে ব্যস্ত থাকে, টেলিফোন করলে বিরক্ত হবে না? বড়দি রেডি তো? চলো শিগগিরই, ওদিকে তো আবার সিনেমা আরম্ভ হয়ে যাবে, আরম্ভ হয়ে গেলে সিনেমা দেখতে আমার একদম ভালো লাগে না। কি হলো তুমি হঠাৎ এখানে? মার নাকি ভীষণ জ্বর, ভুল বকছে জ্বরের ঘোরে। জ্বর কি করে হবে বলো, আজ সকালে তো বেশ ওঠা বসা করছিল, ওটা একটা ঢং। তুমি চলো তো বাড়দি। হ্যাঁ চলো। শোনো নীলিমা, মার যদি বেশি কিছু হয় তাহলে মাথায় জল পটি দেবে, বুঝতে পেরেছো? বৌদি, মা যে ওষুধ খাচ্ছিল সেটাও আর কেনা হয়নি, মনে হচ্ছে সেই জন্যই। শুনছো শুনছো বাড়দি, আমরা নাকি তাকে ওষুধ কিনে দিই না, আমরা নাকি তার খবর রাখি না। ছোট বৌদি, আমি তো আর কি বলছো তুমি, তোমাদের মামের কথা কি আমাদের অজানা আছে? ভাই তো চলে গেছে, তোমরা দুজন তার সঙ্গে গেলে না কি জন্য, সে তো আমাদের অজানা নয়। এখানে থেকে সুবিধা দেখে কিভাবে আমাদের সর্বনাশ করবে সে ব্যবস্থা করতে এখানে রয়েছো। বৌদি, এমন কথা তুমি কিভাবে বলতে পারলে? বৌদি কেন বলতে পারবে না, ও যা দেখেছে বুঝেছে তাই বলেছে। তোমার বাবা বেঁচে থাকা পর্যন্ত তোমার মা তাকে হাতের মুঠোয় রেখেছিলেন, আর তোমাদের ভাই বোন দুজনের বেশ আরামই কাটছিল। এবার তোমরা বুঝতে পারবে কত ধানে কত চাল। চলো বাড়দি, দেরি হয়ে যাচ্ছে, প্রতিদিন এরকম সমস্যা হলে কি করা যাবে, চলো। মা বলো, মা তুমি কেন এত অপমান সয়ে পড়ে রয়েছ বলো। ওকে স্যার। রাজু, সরি ম্যাডাম, এই টেবিলের বয় আমি না। তোমার সঙ্গে আমার কথা আছে রাজু, আমি বহু কষ্টে খবর পেয়েছি তুমি এই হোটেলের বয় হয়েছো।
খবর পেয়ে আমাকে এখানে খুঁজতে আসা উচিত হয়নি ম্যাডাম। এখানে বয় আর গেস্টের মধ্যে অনেক তফাৎ। ওয়েটার। ইয়েস স্যার। কাম হিয়ার। অর্ডার ম্যাডাম। হ্যাঁ না, আচ্ছা তোমাদের ডাইনিং হল কখন বন্ধ? রাত্রি 11টায়। ও বড় আজব তো, এলো বসলো, চা কফি কিছুই খেলো না। রাজু তুমি আবার এসেছো? এলাম কি করে, আমি তো যাইনি। কেন? তুমি বলেছিলে না বয় আর কাস্টমারের ভিতরে অনেক তফাত, হোটেলের বাইরে তুমি বয় নয় আর আমি কাস্টমার নই। কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই সেটা কি আমাকে মুখ ফুটে বলতে হবে? রাজু আর আমি তোমার কাছে কি চাইবো বলো? বাবা আমাকে সব কিছু দিয়েছেন কিন্তু তুমি শুধু। তোমার বাবা বিয়ে দিতে পারলেন না? বাবাকে তুমি বারবার ভুল বুঝছো রাজু, তিনি বলতে চেয়েছেন। কে কি বলতে চেয়েছেন সেসব শোনার অবস্থায় আমি নেই। যাও সীমা, তুমি তোমার ঘরে ফিরে যাও আর আজ থেকে তোমার বাবা যা চান তাই করো, তাহলে তোমার কোনোদিন অসুবিধা হবে না। কলেজের দিনগুলো অন্য ছিল সীমা, বাবা বেঁচে ছিলেন, দিনগুলো সুখেই কাটছিল। অস্বীকার করার উপায় নেই যে তোমার প্রতি আমার আকর্ষণ বেড়ে গেছিল, কিন্তু সেদিন বদলে গেছে, সব আশা সব স্বপ্ন কোথায় হারিয়ে গেছে। আমি এখন একটা হোটেলের ওয়েটার, আমি এত তলায় এসে দাঁড়িয়েছি যে তুমি উপর থেকে হাত বাড়ালেও আমার নাগাল পাবে না। তাছাড়া তোমার বাবাকে জিজ্ঞেস করলে বুঝবে সম্পর্ক সমানে সমান লোকের মধ্যে হয়, আমি এখন তোমার সমান নই। বলেছিলে না সম্পর্ক সমান সমান লোকের মধ্যে হয়, আরও বলেছিলে যে তুমি এত তলায় দাঁড়িয়ে আছো যে হাত বাড়ালে আমি হাতের নাগাল পাবো না। এবার দেখো আমায় ঠিক পাবে। ম্যাডাম একে আপনি এখানে চাকরি দিয়েছেন? আমার সাবঅর্ডিনেট আমাকে কোনো প্রশ্ন করে আমি পছন্দ করি না। কিন্তু ম্যাডাম That's none of your business. আমি কাউকে চাকরি দিই না দিই সেটা তোমার কনসার্ন নয়। ম্যাডাম আপনি জানেন না ও কে? ও স্মার্ট গার্মেন্ট স্টোরের মালিক লোকনাথ মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে। So what? তোমার তাতে অবজেকশন করার কি আছে? ও চাকরি করতে আসেনি ম্যাডাম, ও আমাকে অসুবিধায় ফেলতে এসেছে। I object is ম্যাডাম, আমার বাবা কোটিপতি হতে পারেন তাতে আমার কি? আমি তোমার ক্যাপাসিটিতে চাকরি করতে এসেছি আর তাছাড়া আমি এই ভদ্রলোককে কেন অসুবিধায় ফেলবো? ও তো আমার কলিগ, আমার থেকে সিনিয়র, বরং কোনো প্রবলেম হলে আমি ওর হেল্প নেব। আমার পক্ষে চাকরি করা অসম্ভব, আমি রিজাইন করছি। ও রিজাইন করবে? এগ্রিমেন্ট হিসেবে তোমাকে এখানে মিনিমাম 3 বছর চাকরি করতে হবে, কোনো কন্ডিশনে চাকরি ছেড়ে দিলে তোমাকে 10,000 টাকা কম্পেনসেশন দিতে হবে, আর নিতান্তই যদি চাকরি ছাড়তে চাও তাহলে ইমিডিয়েটলি 10,000 টাকা ডিপোজিট করো। অ্যাম আই ক্লিয়ার? তুমি এটা ঠিক করলে না সীমা। ইউ আর এ ব্রেভ গার্ল মাই চাইল্ড, আই অ্যাপ্রিশিয়েট ইওর গার্ড। কিন্তু আইডিয়াটা আপনার ম্যাডাম, সেই জন্য আপনাকে ধন্যবাদ। মা, ও মা, মা, মা গো, মা তুমি কিছু বলছো না কেন? মা, মা, ও মা, মা, ও মা, 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 দাদা, বৌদি, যাও দেখো দাদা।
বৌদি মা, এত কাঁদছো কেন? মা কোনো কথা বলছে না, আর জ্বরটাও বেড়ে গেছে, ডাকলে কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? কি কি আর হবে, মার সেই পুরনো রোগটা বেড়ে গেছে বোধ হয়। মাই গড, কি করবো, কোথায় যাবো? শোন, তুই ব্যস্ত হোস না, মায়ের কাছে থাক, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো। নরেনবাবু কোথায় গেলেন? অ্যাডমিশন করিয়ে দিয়ে চলে গেছেন। পেশেন্টের অবস্থা ভীষণ সিরিয়াস, অনেকদিন ধরে তাকে নেগলেক্ট করা হয়েছে, সেই জন্য রোগটা বেড়ে গেছে। যাই হোক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধ আর ইঞ্জেকশনও লিখে দিচ্ছি, কস্টলি মেডিসিন, প্রায় 2000 টাকার উপরে পড়বে। যত তাড়াতাড়ি পারেন এনে ওর চিকিৎসার ব্যবস্থা করুন। না, হচ্ছে না, 2000 টাকা তো দেয়া যাবে না। তাছাড়া হোটেলের অ্যাকাউন্ট থেকে তো ব্যাড ইনভেস্টমেন্ট করাটা ঠিক নয়, তাই না? তুই এক কাজ কর, হসপিটালে চলে যা, বর্ধা এলে আমি কথা বলে কোনো একটা উপায় করবো আর কি। আমি গিয়ে দেখি ডান্স ফ্লোরটা রেডি হলো কিনা। হুম, এই নাও তোমার প্রথম মাসের মাইনেটা। পুরনো বছর আজ থেকে শেষ হয়ে গেল রাজু, কাল থেকে নতুন বছর আরম্ভ হবে, তাই তোমার সঙ্গে পুরনো হিসেব আজ পর্যন্ত মিটে গেল। আপনার কাছে না হয় এই বছর শেষ হলো, কিন্তু আমার কাছে এটা প্রথম মাইনে। আমি আসছি ম্যাডাম। যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটু শুনবেন? হ্যাঁ। রাজেন্দ্র দাস। কে রাজুদা? ও তো এইমাত্র চলে গেল, প্রথম মাসের মাইনে পেয়েছে তো, কোথায় যাবে বলছিল। নাও, বালা দুটো রেডি তো? হ্যাঁ বেরিয়েছি বাবু, আপনার কথা অনুযায়ী বালা আমি রেডি করেই রেখেছি। এই যে মা। হ্যাঁ, নমস্কার দিদি। আপনি কি রাজেন্দ্রবাবুকে খুঁজছেন? রাজেন্দ্রবাবু এসেছিলেন? এই একটু আগেই তো এসেছিলেন, আবার কোথায় যেন চলেও গেলেন। আমাদের সবার অবহেলা সইতে না পেরে সে আমাদের ছেড়ে চলে গেছে রাজু। হ্যাঁ বিরিঞ্চিদা, সবাই বলল
আমার মা ডাক্তারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। মা বেঁচে থাকতে তাকে দেখতে পারিনি, অথচ মরার পরে তার মরা দেহটাকেও দেখতে পেলাম না। শেষে মিউনিসিপ্যালিটির কর্মচারীরা তাকে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়েছে। স্যার, ভেরি স্যার, এরকম ঘটনা ঘটতো না যদি তোমার মা তোমার কাছে থাকতেন। সেই জন্য সেদিন তোমাকে বলেছিলাম তোমার ভাইদের থেকে আলাদা হবার জন্য, অথচ তুমি আমাকে সে কথা বলার সুযোগ দাওনি। সীমাকেও তুমি ভুল বুঝেছো। ছাড়ুন না স্যার, যা হওয়ার তা হয়ে গেছে। যা আবার হয়েছে বললে সব কিছু মিটে যায় না বীরিঞ্চি। বয়স আমাকে বহু অভিজ্ঞতা দিয়েছে, মুখ দেখে বুঝতে পারি কে কতটা ডিপে রয়েছে। সেদিনই আমার প্রথম সন্দেহ হয়েছে, যেদিন নরেন্দ্র আর সুরেন্দ্র নিজেদের নামে অপ্সরা হোটেল কিনেছে। মনমোহন বাবুর আর্থিক অবস্থা আমার জানা ছিল। তার মরার পরে 50 লক্ষ টাকার হার্ড ক্যাশ তারা পেল কোথায়? তারা তোমাকে ঠকিয়েছে রাজু। ওষুধ আর চিকিৎসা বিনা তোমার মার ওই অবস্থা হয়েছে, আর তিনি আত্মহত্যা করেছেন, তার জন্য তোমার ভাইয়েরা দায়ী। অথচ তোমার মা মরবার আগে পর্যন্ত জানলেন না তিনি 100,000 টাকার মালিক। তোমার বাবা 25 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করেছিলেন, যা বাড়তে বাড়তে 50 লক্ষ টাকায় পৌঁছে যায়, আর সেই টাকার নমিনি ছিলেন তোমার মা স্বর্গতা মমতা দাস। নরেন্দ্র সুরেন্দ্র চক্রান্ত করে তোমার মার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখিয়ে নিয়েছে, যেটার মধ্যে তুমিও সই করেছো। সেটা দেখি 50 লক্ষ টাকা এনে তারা অপ্সরা হোটেল কিনেছে, বাধা দেওয়া বাড়িটাকেও নিজেদের নামে করে নিয়েছে। কিন্তু একটু ওষুধ কেনা তাদের কাছে পয়সা ছিল না। দেয়ার কিলার্স, দে হ্যাভ কিলড ইওর মাদার। রাজু, রাজু, আরে রাজু শোন। ওকে যেতে দাও বিরিঞ্চি। আপনি জানেন না মেশোমশাই, রাজু এখন খ্যাপা বাঘ, রেগে গেলে কিচ্ছু জানে না। রাজু, রাজু! মা চলে গেল বলে যা একটু ভয় ছিল তাও চলে গেল। ভয় কি বলো? না, এই ইন্স্যুরেন্সের কথা হয়তো কোনোদিন জানা জানি হতে পারতো। তুমি মিথ্যেই ভয় পাচ্ছ, মা কোনো মতেই জানতে পারতো না। আর রাজু, টেক ইট ফ্রম মি, তাকেও জানতে দেওয়া হবে না। আমি সব জানতে পেরেছি। রাজু, তোমাদের জন্যই আজ মা মরে গেছে, তোমরাই তাকে মেরেছ। পুত্রর নামে কলঙ্ক তোলা, ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তোমাদের দেখার পরে ভাই ভাইকে বিশ্বাস করবে না, মা ছেলেকে স্নেহ করবে না। তোমাদের মতো পশুদের জন্য ঘর সংসার সব নরকে পরিণত। এই বাস বাস, বহুত হয়েছে বহুত হয়েছে। কে কার ভাই রে? বুঝলে, ডায়লগ ভুল বলেছে, ভুল ইনভেস্টমেন্ট করে দিয়েছে, যা করলো করলো। শোনো, তোমার মা আমার মা নয়। তোমার মা নয়, তোমাদের জন্ম দেয়নি বলে তোমাদের সে মা ছিল না? ও মা শুনছো? আরে ওপর থেকে শুনতে পাচ্ছ তো? নিজের পেটের সন্তানকে স্নেহ থেকে বঞ্চিত করে এই ছেলেদের ছেলে বলে মনে করতে না? এই ভাইদের আঘাত দিয়েছিল বলে বীরিঞ্চি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল না? তাই আমি আমি চলে আসার সময় আমার সাথে তুমি এলে না? এদের কথা শুনছো? তোমার চিন্তা এখনো নেবেনি হয়তো, আর এরা এরা তোমার মরণের আনন্দ করছে। আনন্দ? এটা হোটেল, এটা ড্রামাবাজি করার জায়গা নয়। আচ্ছা, গেট আউট, গেট আউট। আমার মায়ের পাওনা টাকায় হোটেল কিনে তার সন্তানকে গেট আউট করার সাহস তোমার কি করে হলো মিস্টার নরেন্দ্র দাস আর সুরেন্দ্র দাস? ও রাজু, বললাম না, অ্যাকশন ডায়লগ সব তোর ব্যাড ইনভেস্টমেন্ট হচ্ছে। আরে মায়ের পাওনা আদায় করার ইচ্ছায় যা, কোর্টে কেস করে আদায় করবি। তোমাদের মতো আমি নিচ আর স্বার্থপর নই যে কোর্টে কেস করে বংশের মর্যাদাকে নষ্ট করব। কিন্তু আজ আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনকে কোনোদিন শান্তিতে থাকতে দেব না, আর তোমাদের হোটেল অপ্সরাকেও তাসের ঘরের মতো ভেঙে দেব আমি। তোমাদের দুজনকেও রাস্তার ভিখ। কি বললি? আবার বলছি, দিন এলে এটাই করে দেখিয়ে দেব। আমিও মনমোহন দাসের পুত্র, কাঁটা দিয়ে কাঁটা তোলার বিদ্যা আমারও জানা আছে। এই কি বললি? কাঁটা দিয়ে কাঁটা? কাঁটা এখনো দেখিস নি তাহলে? দেখানোর তুই তুই করো না সুচন্দ্র দাস, তার জবাব আমিও দিতে জানি। মা তোমাদের জন্য আত্মহত্যা করেছে। আমাদের মধ্যে এসো না ফিরিঞ্চি, আমাকে ফয়সালা করতে দাও। ফয়সালা? কিসের ফয়সালা? ভাইকে মারছিস? ভাই কে? ভাই
যাদেরকে আমি ভাই বলে ভক্তি করে এসেছি, আজ তাদের প্রতি আমার এতটুকু ভক্তি নেই। আরে এটা একটা হোটেল, এখানে কাস্টমার সব আছে, তোদের চাষবাজি শুনে যদি বেরিয়ে আসে, তোরা কি চাস তোদের কথা তারা জানুক? জানুক, তারাও জানুক, এরা হচ্ছে ভদ্র মুখোশধারী এক একটা। এই তুই না শিক্ষিত, তোর কোনো বুদ্ধি নেই, কুকুর তোকে কামড়েছে বলে কুকুরকে কামড়াবি তুই? এই চল চল আমার সঙ্গে, চল চল আমার সঙ্গে, চল চল। Too much bad behavior. আগ্নেয়গিরি দেখেছেন কামেলা ম্যাডাম? ভলক্যানো রাজু বর্তমানে ভলক্যানোতে পরিণত হয়েছে, তার ভেতরে রাগ প্রতিহিংসার আগুন জ্বলছে, আর সেটা যদি রিলিজ না হয় সেই আগুনে সে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। পুওর বয়। কিন্তু সেটা থেকে আপনি রিলিজ করতে পারেন। আমি? হ্যাঁ আপনি। সে আপনার কাছে চাকরি করে, আর বিরিঞ্চির কথা অনুসারে সে আপনাকে রিগার্ড করে আর বিশ্বাসও করে। কিন্তু কিভাবে আমি সাহায্য করতে পারবো? সে অফশোর হোটেলের ডাউনফল চায়, আর রাইভাল হোটেল হিসেবে আপনিও তাই চান। তবে এটা ট্যাকেল করতে অবশ্য যথেষ্ট অর্থ দরকার, আর দরকার স্ট্যাটাস। স্ট্যাটাস না হয় দিতে পারবো, কিন্তু অর্থ আমি দেব। তবে ডাইরেক্ট দিলে সে হয়তো না নিতে পারে, কিন্তু যখন তার যা দরকার হবে আমি আপনার থ্রু দিয়ে পেমেন্ট করব, কিন্তু সে যেন জানতে না পারে। এগ্রি? ওকে। ও জানে জানে ডোনে তুজে। আরে রাজু ভাই তুমি এতক্ষণে আসছো, ওদিকে ম্যাডাম তো সকাল থেকে তোমাকে ইয়ে খোঁজা খুঁজে নিল। ম্যাডাম আমাকে কেন খুঁজছেন? কেন ডাকছেন তুই নিজে গিয়ে দেখে আয়, আমি কিচেনে গিয়ে মশলাগুলো দিয়ে আসি। হ্যাঁ আরে দাঁড়াও 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 আমিও যাবো। আয়। ওকে দেন, গুড ডে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, পামেলা কর্নারের তরফ থেকে তোমার একটা চিঠি আছে, নাও। চিঠি? পড়ে দেখো। ম্যাডাম বলছি আজ থেকে তুমি পামেলা কর্নারের ম্যানেজার, কংগ্রেচুলেশনস। কিন্তু একটা দুটো নয়, একেবারে দশটা স্টেপ পেরিয়ে তুমি বর্তমানে ম্যানেজার, আজ পর্যন্ত হোটেলের প্রপাইটার আর ম্যানেজার, এই দুটো পোস্ট আমি সামলে এসেছি। কিন্তু বর্তমানে হোটেলের প্রেস্টিজ আর বিজনেসকে নজরে রেখে তোমাকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। হ্যাঁ কি বলছিলে বিরিঞ্চিদা? আরে বলছিলাম কি তুই এই পামেলা কর্নারের ম্যানেজার হলি যেই আমাদের জন্য রাস্তা খুলে গেল। রাস্তা? অপ্সরা হোটেলে যাবার রাস্তা। কিন্তু আমি ম্যানেজার হওয়ার সাথে অপ্সরা হোটেলের কি সম্পর্ক? আরে বুঝছিস না কেন, জায়সা গো তায়সা হারামজাদারা হবে শায়েস্তা। তারা তোকে যেমন ভাবে ঠকিয়েছে, যেমন যন্ত্রণা দিয়েছে, তেমনি তাদের ঠকাবি আর যন্ত্রণা দিবি তুই। আরে তুই একটা ম্যানেজার, তোর হাতে লোক আছে, পাওয়ার আছে, এখনই তো আসল খেলা আরম্ভ হবে। ঠিক, আমিও চাইছি আসল খেলাটা আরম্ভ হোক, তারা জানুক রাজু সেদিন মিথ্যে অপ্সরা হোটেলে চিৎকার করেনি। এই যা, তোর সঙ্গে কথা বলতে গিয়ে একটা বড় কাজ ভুলে গেছি। কি কাজ? একটা বয়স্ক মানুষ জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আমার চোখের সামনে রাস্তার উপর বেউশ হয়ে পড়ে গেল, আমি তাকে তুলে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি, তাই দিনে অন্তত একবার দেখা না করলে হয় না। আমি আসছি বুঝলি, কালই হলো অপারেশন অপ্সরা হোটেল স্টার্ট। আরে কি হলো, কি হাত দেখালে কেন? এই যে কন্ডাক্টর বাবু, এটা অপ্সরা হোটেলের টুরিস্ট বাস তো। হ্যাঁ স্টেশন থেকে টুরিস্ট নিয়ে যাচ্ছি, মাছগুলো সব বাসে যাবে। হ্যাঁ মাছগুলো উপরে তোল। কেউ
50 জন কাস্টমার আজ আমরা হারিয়েছি। জানা গেল গাড়িতে মাস্ক কারা তুলেছিল? ব্লাডি ফুল, তোমাদের মাইনে দেওয়া হয় কি এই জন্য? গ্রাউ গ্রাউ বর্দা, চরটা ব্যাড ইনভেস্টমেন্ট করেছ। উলুবনে মুক্ত ছড়ালে কি হবে? মানে আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ লেগেছে, আমাদের হোটেলের বদনাম করার চেষ্টা করছে। কে সে? সে কে? প্রথম মারটা ফল দেবে জানতাম, কিন্তু এত জোর ফল দেবে সেটা আমার জানা ছিল না। 50 জন কাস্টমার হাত থেকে চলে গেছে, অপসরা হোটেলের মালিকদের মাথা গরম এখন। আরে এ তো হলো খালি নমুনা, এরপর যেসব খেলা হবে কেমন করে সামলাবে দেখা যাবে। তাহলে সেকেন্ড অপারেশনটা কবে? কাল রাত 12টায়। আমি মরে যাবো রে, কাটোয়ার বাগবাজারে আমার বাড়ি রে। আমার নাম ভবতোষ পাকড়াচি, পায়ের দিব্যি, আমি এক্ষুনি চলে যাব রে। ভূত পিশাচ নিকট নেই আবে, মহাবীর জব নাম সুনাবে, না সে রোগ সুয়ন্তা কব মহাবীর নাম সুনায়ে। আরে এত গোলমাল কেন হচ্ছে? সেটাই তো দেখছি স্যার। যা দেখো কি হয়েছে। আচ্ছা স্যার, এখানে আর এক মিনিটও না। কি হয়েছে? কি হয়েছে? তোমার মুন্ডু হয়েছে। এটা হোটেল না ভূতের আড্ডা? আর একটু হলে ভূত আমার মুন্ডুটাই চিবিয়ে ফেলতো। ওরে বাবা, একটা নয় দুটো ভূত। কি বলছেন স্যার, হোটেলে ভূত আছে? আপনারা স্বপ্ন দেখেননি তো? কি বলছেন কি, আমি নিজের চোখে দেখেছি। আমাদের হিসেব করে দিন, আমরা এখানে থাকবো না। দাঁড়ান দাঁড়ান, দেখছি আমি, মালিকের সঙ্গে কথা বলছি। হ্যালো, আমি বিক্রম বলছি স্যার, হোটেলে একটা গন্ডগোল হয়ে গেছে, আপনি এক্ষুনি আসুন। রাতের আঁধারে হোটেল অপ্সরায় ভূতের উপদ্রব। খবরে প্রকাশ যে কাল রাত 12টায় অপ্সরা হোটেলের বোর্ডাররা নিজের রুমে শুয়ে থাকাকালীন ভূত ঢুকে সবাইকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। হোটেলবাসীরা সেই রাত্রেই হোটেল ছেড়ে পালিয়ে যায়। আরো খবর নিয়ে জানা গেছে যে এর জন্য অপ্সরা হোটেলের 50,000 টাকা ক্ষতি হয়েছে, বুঝলি তো? তাহলে অপারেশন সেকেন্ডও সাকসেসফুল। আরে এটা তো ট্রেলার ছিল, এরপরে আরম্ভ হবে আসল সিনেমা। ব্লাডি হেল ফলস, তোরা সবাই মিথ্যা বলছো। তা না হলে খবরে কাগজে ভূতের খবর গেল কিভাবে? কিভাবে এটা বাইরে প্রচার হলো? টেল মি,
আপনি বিশ্বাস করুন স্যার, খবরের কাগজ তো দূরের কথা, আমাদের কেউ বাইরে এই কথা প্রকাশ করেনি। আপনার কথা অনুযায়ী সবাইকে কড়া ইনস্ট্রাকশন দিয়েছিলাম। আই ডোন্ট বিলিভ। নিশ্চয়ই তোমাদের মধ্যে এটা কেউ বাইরে প্রচার করেছে, আমাদের হোটেলের ইমেজকে স্যাবোটেজ করার চেষ্টা করেছে। কেসে বলো। বর্দা দাঁড়াও, তুমি যাও। এরকম চেঁচামেচি করলে কি রিয়েল কালপ্রিট ধরা পড়বে? মানে আমি যা ভাবছি, এটা আমাদের হোটেলের কেউ করেনি। তুমি দেখো, কিছুদিন আগে একটা মাছের ঘটনা ঘটলো, আমরা এত ইম্পর্টেন্স দিইনি, তারপরেই ভূতের ঘটনা। এতে একটা কথা ক্লিয়ার, যে বাইরের লোক প্ল্যান করে আমাদের স্যাবোটেজ করার চেষ্টা করছে। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় যদি ইনভেস্টিগেট করি আমরা, তাহলে জানা যাবে সে কে। ইন্টারেস্টিং দাদা, ইন্টারেস্টিং অ্যাডভার্টাইজমেন্ট। দেখো, বোম্বের একটা ফার্ম শহরে শহরে ঘুরে ঘুরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এক্সিবিশন করতে চাইছে, দুই মাস পরে এই শহরে আসতে চায়। তাদের 150 রুম দরকার, এক্সিবিশনের জন্য সাফিসিয়েন্ট স্পেস দরকার, আর 3 মাসের জন্য বুক করবে 30 লক্ষ টাকা। মানে লাভ লাভ, ভাড়া আর ক্যাটারিং বাবদ 30 লক্ষ টাকা লাভ হবে। ওতে ফোন আর অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট করে জানো তো এক্স্যাক্টলি কি এরা চাইছে। লাইনটা ধরো। 450164। হ্যালো, ক্যান আই স্পিক টু ম্যানেজার সাইট এন্ড সাউন্ড? বলছেন? নমস্কার স্যার, আমি হোটেল অফসরের ম্যানেজিং ডিরেক্টর বলছি, আপনাদের অ্যাডভার্টাইজমেন্টে পড়েছি। হ্যাঁ, ইন্টারেস্ট। কি বলছেন, হোটেল দেখতে আসবেন? আসুন না। কবে আসবেন? কাল 10টায়। আচ্ছা, ওকে ওকে, ওয়েলকাম ওয়েলকাম। কাল 10টার সময় আসছেন? নো প্রবলেম। নো, ইম্পসিবল, এই হোটেল চলবে না। কেন, কি অসুবিধা আছে? কারণ বোম্বে যে কোম্পানি এজেন্ট হিসেবে আমাদের এখানে পাঠিয়েছে, তারা তাদের রিকোয়ারমেন্টটা স্পষ্টভাবে লিখে দিয়েছেন। তাছাড়া আপনাদের জানা উচিত, এটা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল লেভেলের এক্সিবিশন, ভারতের বাইরের লোকও এতে জয়েন করছে। দেখুন, আপনাদের এরিয়ার দরকার তো, আমাদের এরিয়ার সাথে মানে হোটেল এরিয়ার সাইডে 2-1 একর জায়গা আছে, কনফারেন্সের বড় হল আছে যাতে 2000 লোক বসতে পারে। সেটা জানি তো, কিন্তু আপনাদের রুম 100টা, আমাদের 200টা রুম দরকার, সব এয়ার কন্ডিশন, 3টে ডাইনিং হল দরকার, ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল, 100 লোক বসবার মতো একটা বার দরকার, 1000 লোক ক্যাপাসিটির একটা কনফারেন্স হল দরকার। কারণ আপনাদের জেনে রাখা উচিত, এই এক্সিবিশন 6 উইক মানে 1.5 মাস ধরে চলবে, আর যদি পপুলার হয়ে যায় তাহলে এক্সটেনশনও হয়ে যেতে পারে। হবে, নো প্রবলেম। আপনাদের 2 মাস পরে এক্সিবিশন তো, এলে দেখবেন সব রিকোয়ারমেন্ট আমরা পূরণ করে দিয়েছি। আরে শিওর? নো নো, ইটস কমিটমেন্ট। তার জন্য আমাদের 15-20 লক্ষ টাকা দরকার, আপনারা যদি 50% অ্যাডভান্স দিয়ে দেন। অ্যাডভান্স? আপনি বোধহয় কখনো ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেননি। আমরা যে ফার্মের জন্য কাজ করছি, তারা ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকায় এরকম কত এক্সিবিশন করেছে, শুধু লেটারই সব কাজ হয়ে যায়। টাকা যদি অ্যাডভান্স দেবো তাহলে আপনাদের কেন দেবো, অন্য লোককে দেবো না? অল রাইট, অ্যাডভান্স অবশ্য বড় কথা নয়, তবে আপনাদের কোম্পানি আমাদের একটা লেটার দেবে যে আমাদের হোটেলে আপনার এক্সিবিশন করবে, প্রোভাইডেড আপনারা যদি আমাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেন। সে গ্যারান্টি আমি দিচ্ছি, আপনারা যদি চান তো টাইম টু টাইম ইনকোয়ারি করতে পারেন, বাট উই ওয়ান্ট এ লেটার। ঠিক আছে, কাল সকালে ফ্যাক্সে বোম্বে থেকে লেটার চলে আসবে, আমরা তাদের জানিয়ে দেবো যে হোটেল অপশন আমরা সিলেক্ট করেছি এক্সিবিশনের জন্য। ওকে, তাহলে আমরা আসছি এখন। বাই 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 বাই। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এই 15-20 লাখ টাকা এখন কোথায় পাবো? লোন করে আমাদের বাড়িটা, এই হোটেল মর্টগেজ দিয়ে দেবো, 2-3 মাসের কথা তো। কিন্তু নো, কিন্তু ভাই, এরকম গোল্ডেন অপরচুনিটি হাতছাড়া করাটা একদম ঠিক হবে না। তাছাড়া আমি বলছি, আমার হিসেবও বলছে, 30 লক্ষ টাকার কম লাভ হবে না। তাছাড়া আমাদের হোটেলের যে ডেভেলপমেন্ট হবে সেটা তো পার্মানেন্ট হলো না, বুঝলে? বুঝলে? নো ব্যাড ইনভেস্টমেন্ট। এই নিন আপনাদের কন্ট্রাক্ট মানি। এইরকম যখন যখন দরকার হবে আমাদের মনে করবেন আর কি। আরে কাজটা এখনো শেষ হয়নি, কাজটা তো আরম্ভ হয়েছে সবে মাত্র। কন্ট্রাক্ট অনুযায়ী কাজ শেষ হওয়া পর্যন্ত আমরা আপনাদের পেছনে আছি স্যার। ওদের যেন সন্দেহ না হয়, মাঝে মাঝে টেলিফোন করতে পারো। না 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 না, সে বিষয়ে আপনারা একদম চিন্তা করবেন না, আমাদের মধ্যে কেউ না কেউ অ্যান্সার দেওয়ার জন্য নিশ্চয়ই টেলিফোনের কাছে থাকবে, আমরাও কিন্তু কাঁচা খিলাড়ি নয় স্যার। ওকে বুঝলি রাজু,
তুই বাড়ি যা, আমাকে সেই বুড়ি মাকে দেখতে যেতে হবে। মহিলা কি এখনো সেখানেই আছে? আরে ভালো হলে না যাবে, বুঝলি রাজু, মা মারা যাওয়ার পরে সেই বুড়িমা এমন মায়া জড়িয়েছে, ঠিক মায়ের মতো কথাবার্তা চাল চলন সব কিছু। আরে তুই দেখলে বলবি মা আবার ফিরে এসছে। আমাকে নিয়ে যাবে? ঠিক আছে, সুযোগ সুবিধা দেখে তোকে নিয়ে যাব। তুই এখন বাড়ি যা, ওখানে নীলিমা একা আছে। একটা কথা বলবো বীরঞ্চিদা, এই যে এত টাকা খরচা হচ্ছে, এ টাকা আসছে কোত্থেকে, কে দিচ্ছে? সব কথা তোর এখনই জানা দরকার, পরে জানলে চলবে না। যা বাড়ি যা, যা। দরজা তালা দিয়ে কোথায় গিয়েছিলি? আরে বলছি ঘরে তালা দিয়ে কোথায় গিয়েছিলি তুই? তাহলে তুমি কি তার দুঃখ ঘোচাতে পারবে, না তার কষ্ট দূর করতে পারবে? পাথরে মাথা ঠুকলে পাথর কখনো ফেটে যায় না, গলে জল হয়ে যায়। কি আশ্চর্য কথা, আমি তোকে যা জিজ্ঞেস করলাম এটা তোর উত্তর হলো? কি উত্তর পেলে তুমি খুশি হবে? কোথায় গিয়েছিলি? সীমার কাছে। চার দিন হলো শরীর খারাপ, বিছনায় পড়ে আছে, খবর নিতে গিয়েছিলাম। এরকম গম্ভীর হয়ে গেলে কেন? গম্ভীর না, কোথায়, একদম না। হ্যাঁ, তার শরীর খারাপ শুনলে তুমি কেন গম্ভীর হবে? একদিন না হয় বিয়ের কথা হয়েছিল, তার কি দাম আছে? লোকনাথ মেশো মশাই কয়েকদিন হলো এখানে নেই, সে একা আছে বলে ওকে দেখতে গিয়েছিলাম। সীমা কোথায়? উপরে আছেন। দিদি দিদি, রাজু দা আসছে। তুমি এলে শেষ পর্যন্ত। এসবের মানে? তোমাকে এখানে আনবার অন্য কোনো পথই যখন পেলাম না। সীমা, তুমি যদি আমাকে ভালো না বাসতে, আমার শরীর খারাপ শোনার পর তুমি এখানে চলে আসতে না। কারো শরীর খারাপ শুনে তাকে দেখতে আসা মানে এই নয় যে তাকে ভালোবাসি। আমাদের কাজের লোকের শরীর খারাপ হলে তুমি আসতে? আচ্ছা বাবা আচ্ছা, এবারে প্রমাণ হয়ে গেল তোমাকে ভালোবাসি। তো প্লিজ বলো রাজু, আর একবার বলো, এতদিন ধরে যে কথা শোনার জন্য আমি অপেক্ষা করে রয়েছি, বলো রাজু, প্লিজ বলো। ম্যাড গার্ল, ম্যাড, আই লাভ ইউ। প্রেম আমার মিলি দিল দানা, তুমি আকাশ যে আর উড়তে নেই মানা। জানে কি ভাবে জানে কি ভাবে ইঞ্জি এসেছে, কে জানে কি ভাবে।
চারিদিকে ফুটেছে দেখো তোমার ছোঁয়াতে মন কোথায় যে হারা প্রজাপতি মন আমার তোমাকেই চায় প্রজাপতি উড়ে উড়ে শুধু যেতে চায় ফুল কাছে প্রেম যে এসেছে কে জানি কি ভাবে প্রেম যে এসেছে কে জানি কি ভাবে প্রেম আমার মিলে দিল ডানা প্রেমের আকাশে যে আর উড়ে তুমি মানা প্রেম আমার মিলে দিল ডানা প্রেমের আকাশে যে আর উড়ে তুমি মানা ওকে 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 হ্যাঁ এক্সিবিশনের ডেট তো এগিয়ে এলো সামনে মাসে ডেলিগেটরাও পৌঁছে যাবে কাজও তো প্রায় শেষ হয়ে গেল দু তিন দিনের মধ্যে হোটেল একেবারে এক্সিবিশনের জন্য রেডি আমাদের হিসেবের থেকে কিন্তু বেশি টাকা খরচ হয়ে গেছে শুরু 10 লক্ষ টাকার লোন তারপর ফাইন্যান্সারদের কাছে এই বাড়ি হোটেল এসব মর্টগেজ দিতে হয়েছে ও হো ভাই এখন তুমি লোনের কথা না ভেবে মাসে আমরা কত লাভ করব সেটা ভাবো যেন জ্যাকপট লেগে গেছে পামেলা কর্ণা তো ধারে কাছে আসতেই পারবে না শাশার কি খবর এক্সিবিশন ক্যান্সেল হোয়াট এক্সিবিশন ক্যান্সেল হয়ে গেছে আমরা ডুবে গেলাম আর সেই এজেন্টরা কোথায় আছে আট দিন হয়ে গেল তারা হোটেলে আসেন না স্যার নো ইট কান্ট বি ইট কান্ট বি শুরু ওদের ফোন লাগা হ্যালো হ্যালো হোয়াট বোটা আনসারিং মেশিন বলছে ফোন কেটে গেছে নো 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 আরেকবার ট্রাই কর আরেকবার ট্রাই কর হ্যালো হ্যালো না বর্দা কোনো লাভ নেই হোয়াট আমি তো ছাড়বো না কাউকে ছাড়বো না চলো ওদের অফিসে সেখানে নিশ্চয়ই তালা ঝুলবে আমরা ঠকে গেছি বর্দা ঠকে গেছি বরবাদ হয়ে গেছি ফাইন্যান্সারদের কানে যখন এই কথাটা যাবে রাস্তার ভিখারি হয়ে যাব আমরা ব্যাড ইনভেস্টমেন্ট কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না লোনের টাকা আজই পেমেন্ট করার কথা যে দিতে না পারি তাহলে তাহলে মুখ দেখাতে পারবো না পুরোটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল এই কেন 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 কাঁদছো কাঁদলে কি হবে বাড়িতে চলে গেলে আমরা থাকবো কোথায় অভিশাপ অভিশাপ যে আমাদের কোনোদিন সৎ ছেলে বলে ভাবতো না অথচ আমরা বাবা মরে যাওয়ার পরে তাকে সৎ মা বলে ভেবে নিলাম হ্যালো গুড মর্নিং টু এভরিবডি আমি ক্লায়েন্টের তরফ থেকে ওপেন নোটিস সার্ভ করতে এসেছি আপনারা যে টাকা এনেছিলেন বাড়ি আর হোটেল অফিসাররা মর্টগেজ রেখে তাদের সমস্ত টাকা দিয়ে আমার ক্লায়েন্ট সমস্ত ডকুমেন্ট তার হস্তগত করেছেন আপনাদের আজ পেমেন্ট করার কথা বর্তমানে আপনাদের সামনে মোট তিনটি অপশন আছে নাম্বার ওয়ান আপনারা আজ টাকা পেমেন্ট করবেন নাম্বার টু এই বাড়ি ছাড়বেন নাম্বার থ্রি কোর্টে কেস করার জন্য নিজেদের প্রস্তুত করবেন অপশন ইজ ইয়োর কিন্তু এসব ডকুমেন্ট কে কিনেছে আপনার ক্লায়েন্ট কে রাজু তুই রাজু নয় রাজেন্দ্র দাস যে সেদিন রাতের আধারে ঘর ছাড়া হয়েছে আর তোমাদের চক্রান্তের শিকার হয়ে যার সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে যে তার দাদা বৌদিদের ভগবানের মতো মনে করত সে রাজু আমি নই আমি হচ্ছি রাজেন্দ্র দাস মনমোহন দাসের বাড়ির মালিক আর হোটেল অপসরার ম্যানেজিং ডিরেক্টর যাই হোক ভালো হলো টাকাটার ব্যাড ইনভেস্টমেন্ট না হয়ে ভাই এর হাতে পড়েছে আর ভাই কোন ভাইয়ের কথা তুমি বলছো সুরেন্দ্র দাস সেদিন রাত্রে যাকে বাড়ি ছেড়ে সমুদ্রের কূলে রাত কাটাতে হয়েছিল যাকে পড়ানোটা তোমাদের কাছে ব্যাড ইনভেস্টমেন্ট ছিল আরে হ্যাঁ তুমি তো আগেই স্বীকার করেছো কোন ভাই কার রাজু মানছি আমাদের ভুল হয়েছে না না তোমরা কেন ভুল করবে বরং সত্যির দরজা খুলে জানিয়ে দিয়েছো যে আমি হচ্ছি তোমাদের সৎ ভাই যাও এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও তোমরা যাওয়ার পরে এ ঘর পবিত্র করে আমার মার শ্রাদ্ধ করব রাজু সৎ হলো তো সে আমাদের মা তোমার মা তুমি বলতে পারবে যে কেন সে আত্মহত্যা করেছে না
তুমি তার উত্তর দিতে পারবে না, যাও। শোনো রাজু, চুয়ো না আমায়। তুমি সেই বৌদি না, আমার বোন তোমার তেল ব্যবহার করেছিল বলে তাকে তুমি চোর বলে মেরেছিলে? আমার মা সামান্য ফ্রকটা ছিঁড়ে গিয়েছিল বলে তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছিলে? রাজু প্লিজ, রাজু প্লিজ, পুরনো কথা সব ভুলে যা। ভুলে যাব? কোন কোন কথা আমি ভুলে যাব? বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে আমি দুঃখ আর হতাশায় চলেছি, আর প্রত্যেক মুহূর্তে আমি প্রতিজ্ঞা করেছি প্রতিশোধ নেব। যাও, এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাও। রাজু আমরা কোথায় যাব? সে প্রশ্নের উত্তর আমি কি করে দেব? আজ তোমরা যদি না যাও তাহলে কোর্টে যেতে বাধ্য হব আমি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, চলো। দাঁড়াও, নেকলেসটা বুঝতে পারছো না? আমি মায়ের নেকলেসটার কথা বলছি, যেটা বাঁধানো পড়ে তোমার গলায় ঝুলছে। বাস, আজ আমার সব হিসেব শেষ, এবারে তোমরা যেতে পারো। না রাজু, এরা ঘর ছেড়ে কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। আমার ইচ্ছে ছিল না এরা বাড়ি ছাড়া হোক, সর্বহারা হয়ে পথে ঘুরুক। আমি চেয়েছিলাম তারা তাদের কাজের জন্য অনুতাপ করুক। আরে তারা তো যথেষ্ট অনুতাপ করেছে। এদেরকে তুমি চেনো না বিরিঞ্চিদা? ওদেরকে যেতেই হবে। রাজু, যে মাকে তুই ভালোবেসেছিস এই ঘরকে সাজিয়ে সুন্দর করে রাখার জন্যে, তার সেই আত্মত্যাগ সেসব কিছু ভুলে গেলি তুই? তুমি কি সব কিছু ভুলে গেছো বিরিঞ্চিদা? এরা না একদিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল? কিছুই ভুলিনি রে রাজু, সব মনে আছে। আরে আমি তো বাইরের লোক একজন, বাইরেই চলে গেছি, কিন্তু এরা, আরে এরা তোর ভাই, তোর নিজের রক্তের ভাই, তাদের কিভাবে বের করে দিচ্ছিস তুই? আমি কিছু শুনতে চাই না। ঠিক আছে, তুই হচ্ছিস সেই ঘরের মালিক, তোকে বাধা দেবার আমি কে? তোর যা ইচ্ছা তুই কর। এই কেস তো বিনা কোটেই ফয়সলা হয়ে গেল রাজেন্দ্রবাবু। অন্য কেসটা কোনটা? ওই যে চিটিং কেসটা, ঘনশ্যাম পাইকরায় ভার্সেস মনমোহন দাস, রিপ্রেজেন্ট বাই রাজেন্দ্র দাস বলেছিলেন সব পেপার রেডি করার জন্য। আমি সব রেডি করেছি, আপনি এখন হাইকোর্টে গেলে কেসটা ফাইল করে দেব। ঠিক আছে চলুন। এভাবে চুপচাপ বসে থাকার দিন চলে গেছে রাকেশ, তোকে অবশ্যই সীমাকে পেতে হবে। স্মার্ট গার্মেন্টস স্টোরস আমার চাই, তাই তোকে ওকে বিয়ে করতেই হবে। চিন্তা করো না দাদা, সীমার আমাকে বিয়ে না করে আর কোনো উপায় নেই। তুই কি ভেবেছিস সীমা নিজে এসে তোর কাছে ধরা দেবে? না মাই ডিয়ার সান, সেটা কোনো মতেই সম্ভব নয়। জেনে রাখ, সময় আমাদের সঙ্গে নেই, কারণ যে প্রমাণের জোরে মনমোহন দাসের সঙ্গে আমি মামলা লড়ছিলাম সেই কাগজ আমার কাছে আর নেই। কেন, কি হয়েছে? আমার অফিস থেকে সেটা চুরি হয়ে গেছে, কেউ চুরি করেছে তালা ভেঙে। মানে? আমার তো মনে হয় মনমোহন দাসের ছেলেরাই এই কাজ করিয়েছে, আর এই কাগজ নিয়ে ওরা যাবে হাইকোর্টে, আর হাইকোর্টে যাওয়ার আগে আমাদেরকে ওই কাগজ কেড়ে নিতে হবে। আমার কাছে খবর আছে ওরা আজই হাইকোর্টে যাবে, ওদের যাওয়াটাকে আমাদের আটকাতে হবে। সাবাস ড্যাড, সাবাস, তোমার প্ল্যানে তারিফ করতে হয়। মাই ডিয়ার সান, বিজনেস, বিজনেসে যদি সাকসেস হতে চাও ইনফরমেশন কালেক্ট করতে জানতে হয়, আর সেই ইনফরমেশনটাকে ক্যারি আউট করতেও জানতে হয়, তাহলেই দেখবে গোটা দুনিয়াটা তোমার হাতের মুঠোয়। রাইট। তুমি এই মুহূর্তে তোমার সমস্ত দলবল নিয়ে আনন্দনগর কলোনিতে হাজির হয়ে যাও, আর ওদের আসার অপেক্ষা করতে থাকো। মনে রেখো, আজ কোনো মতে ওরা যেন হাইকোর্টে পৌঁছতে না পারে। যে করি হোক, ওদের আটকানো দরকার। আমাদের পরবর্তী পদক্ষেপ লোকনাথ মুখোপাধ্যায়। সীমার সাথে তোর কি করে বিয়ে না হয় সেটাই আমি দেখব। আরে রাস্তার উপরে কেন খেলছো? এটা খেলার জায়গা? রাস্তা ছাড়ো। Thank you.
আমি যখন জানতে পারলাম থাকতে পারিনি, পুলিশকে ডাকতেই হলো। বাবার কেসটা তুই লড় রাজু, আমাদের তো সম্বল নেই, চল যাই। দাঁড়াও, আমার চোখের সামনে পড়ে গেল, আমি ধরে নিয়ে গিয়ে হসপিটালে আবার অ্যাডমিশন করাই। আর তুমি সেদিন যে বুড়ির মরা খবর পেয়েছো সে হচ্ছে একজন অনাথ বিধবা। তাহলে তুমি যে বুড়িকে প্রতিদিন দেখার জন্য যেতে, সেই? হ্যাঁ, ইনি সেই। তাহলে কি জন্য এতদিন এইটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে? মা বারণ করেছিল, মার গা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম এ কথা কাউকে বলবো না বলে, কিন্তু আজ সব কথা শোনার পরে আমি না বলে থাকতে পারিনি। নাও পুত্রগণ, বৌমারা যাও ওকে শ্মশানে নিয়ে যাও। আরে সেদিন তো সে মিচি মিচি মরেছিল, আজ তোমাদের ব্যবহারের জন্য সে সত্যি সত্যি মরতে চাইছে। যাও তাকে শ্মশানে নিয়ে যাও, আর তার সাথে স্নেহ মমতা জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও। তারপরে ভাই ভাই মিলে লড়ো কুরুক্ষেত্র যুদ্ধ, কত লড়বে লড়ো। আমার কোনো ছেলে নেই বিরিঞ্চি, তুই আমার শ্মশানে নিয়ে চল বাবা। জীবন থাকতে তুই আমাকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দে। পুত্রের কাজ করেছিস তুই, তুই তুই আমার মুখে আগুন দিবি। মা, মা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। সব দোষ আমাদের, আমাদের ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও মা, আমাদের ক্ষমা করে দাও মা। তাহলে বেন
বিয়ের দিনটা কবে? ফাইনাল করতে হবে কিন্তু, না হলে পেনাল্টি দিতে হবে। Ha 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 ha